বন্ধুরা নলেজ গেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কথা মতো আমি তোমাদের সামনে এন টি যে ইয়ারের কোশ্চেন ছিল সে কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি দু হাজার ষোলো সালের এন টি শিফট বিভিন্ন শিফটের কোশ্চেন যা পেয়েছি তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি পুরো টোটাল একশোটা কোশ্চেন আলোচনা করব এবং সেখানে যে সমস্ত ম্যাথ এবং জেআই কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি যথাসম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটা কিভাবে করা হয়েছে ঠিক আছে যেগুলো পেরেছি আমি সমস্ত কিছু আলোচনা করে দেব তো আজকে এই ভিডিওটা সবার জন্য রয়েছে যারা এন পরীক্ষা দেবে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে বা যারা স্টেটের পরীক্ষা দেবে কারণ এখানে সমস্ত ম্যাথ এগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো জিআই সেগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্তভাবে বুঝিয়ে দেওয়ার যদি মানে এত শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে একশোটা কোশ্চেনের মধ্যে সমস্ত ডিটেলসে বোঝানো সম্ভব না যদিও তোমরা যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তো নিচে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে সেই কোশ্চেন নাম্বার ভিডিও নিচে কমেন্টে গিয়ে কোশ্চেন নাম্বার দিয়ে আমাকে বলো যে এই কোশ্চেনটা একটু ডিটেলসে বোঝালে ভালো হয় তোমার যেটা বুঝতে অসুবিধা হবে আমাকে কোশ্চনে জানাবে নিচে কমেন্টে জানাবে তো আমি পরের দিন যে আবার এন দেবো অ্যান্সার তুলে দেবো তোমাদের সামনে তো সেই সময় সেই টপিকের কোনো কোশ্চেন থাকলে তখন তোমাদের একটু বেশি করে আলোচনা করে দেবো কেমন এবং পরে আমি গ্রুপ ডি যে দু হাজার আঠেরো কোশ্চেনগুলো গেছে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষা থেকেও আমি এন পরে সেই পরীক্ষার কোশ্চেন জোগাড় করছি সেগুলো থেকে তোমাদেরকে আমি তুলে দেবো এবং সেখানে নিয়ে আলোচনা করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এবং অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটা দিও তাহলে চলো আজকে আমাদের ভিডিও শুরু করি টেস্ট সেন্টার কোথায় হয়েছিল এ এম সি ইঞ্জিনিয়ারিং কলেজ ডেট দিয়েছে আঠাশ তিন দু হাজার ষোলো এবং টাইম দেখে নেওয়া ফার্স্ট শিফট ছিল নটা এ এম থেকে দশটা তিরিশ এ এম পর্যন্ত এবং এটি ছিল সাবজেক্ট আর আর বি এম টি গ্র্যাজুয়েট লেভেলের কেমন চলো ফার্স্ট কোয়েশনের কোশ্চেনে যাই ফার্স্ট কোশ্চেন ছিল ফাইন দ্য অড ওয়ান অস্ট্রিচ ক্রো পিজিয়ন স্প্যারো অস্ট্রিচ মানে উঠপাখি ক্রো মানে হচ্ছে কাক পিজিয়ন মানে পায়রা এবং স্পো মানে চুরুই এদের মধ্যে কোনটি আলাদা এদের মধ্যে আলাদা হচ্ছে অস্ট্রিচ অস্ট্রিচে অপশন এ দেখো অস্ট্রিচ কারণ অস্ট্রিচে উঠ পাখি সে উঠতে পারে না সব সবাই পাখি কিন্তু সবাই উঠতে পারে আর এ হচ্ছে উঠতে পারে না নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো যে সিম্পলিফাই এটাকে সিমপ্লিফাই করলে অ্যান্সার কি হবে ওভার ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থ্রিটা ভাগ ওয়ান মাইনাস ক স্কোয়ার থ্রিটা তো এটা করলে উত্তর বলছে এটা এ ওয়ান এ মানে হচ্ছে কর থিটা কি করে হচ্ছে চলো আমি সলভ করেছি এটা তোমাদের দেখাচ্ছি রেখেছি অলরেডি তোমাদের কেমন দেখো আমি এই কোয়েশ্চেন নাম্বার টু দেখেছো কোয়েশ্চেন টু দেখো কোশ্চেন হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সায়েন্স কর্ত্রিটা ভাগ ওয়ান মাইনাস কস কর থিটা কি হবে ওয়ান মাইনাস সায়েন্স ইজ ইজুয়াল টু কস কর থিটা আমরা জানি সায়েন্স কর্ত্রিটা প্লাস কসকোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান তা সেক্ষেত্রে ওয়ান মাইনাস সায়েন্স ইজ ইজুয়াল টু কসকর থিটা আর ওয়ান মাইনাস কসকর থিটা ইজ ইজুয়াল টু সায়েন্স কোয়ার থিটা তো এখানে আমি এটা লিখতে পারি এখানে দেখো এটা যেহেতু এখানে ভাগ চিহ্ন সিম্বল রয়েছে তাই এটাকে আমি উল্টে দিলাম এবং উল্টে দেওয়ার পরে এখানে দেখো যে কসকোয়ার থিটা বাই থিটা ইজ ইজুকাল টু কট স্কোয়ার থিটা এটা আমরা জানি যে আমরা এটা জানি যে সায়েন্স কর থিটা বাই কসকর থিটা ইজ ইজুকাল টু টাইন্স্কর থিটা আর ঠিক তার উল্ট হয় কট স্কোয়ার থিটা বাই সায়েন্সক থিটা ইজুয়াল টু কর্স কর্ত্রিটা তাই এটার পরিবর্তে আমরা করসটা লিখতে পারি এবার দেখো এখানে এই রুট ওভার যেটা রয়েছে রুট ওভার রয়েছে আর এখানে ভেতরে স্কোয়ার যেটা তাই স্কোয়ার আর রুট কাটাকুটি গিয়ে চলে আসা হচ্ছে কর্স করত্রিটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের টোটাল ত্রিপোণী একটা পার্ট সেই পার্ট থেকে আমাদের এখানে কোশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম কেমন নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো তিন নম্বর কোয়েশ্চেন বলছে পিক দ্য অড ওয়ান পিক দ্য অড ওয়ান এটা হচ্ছে চব্বিশ এই চব্বিশ বলছি আঠাশ চুয়াল্লিশ আটষট্টি নব্বই এই আশি এবং নব্বই এই যে পিক অর্ডার মধ্যে ভুল কোনটা এখানে দিয়েছে যে সি নম্বরটা ভুল সি নম্বর বলতে এখানে আশিটা হচ্ছে ভুল এটা এখানে দিয়েছে কিন্তু আমি এখনও মানে এটা ঠিক বের করতে পারিনি কী রুলস ওরা ফেলে ভুলটা করেছে যদি তোমরা কেউ পারো আমাকে নিচে কমেন্টে জানি আমাদের কোশ্চেন দেখার কথা কোশ্চেন দেখি যতটা আমি পারি সলভ করে দেব দেখো বলছি আরও কোয়েশ্চেন হাউ মাচ ইজ ওয়ান ডেসিলেটার হাউ মাচ ইজ ওয়ান ডেসিলেটার আমরা এটা যদি মনে রাখতে পারি মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো এখানে লিটার রয়েছে তাহলে আমি বলতে পারি যে মিলি সেন্টি ডেসি লিটার ডেকা হেক্টো কিলো অর্থাৎ তার মানে লিটারের পরে ডেকা আছে তার মানে এক লিটার সমান সমান দশ লিটার ঠিক আছে এই সূত্রটা মুখস্থ রাখলে আমাদের এটা পেরে যাবো লিটারের পরে যেহেতু ডেকা আছে তাই এক ডেকা লিটার ইজকাল টু দশ লিটার পরে কোশ্চেন বলছে হুইচ রিভার ইউজ ইউজ টু বি দ্য টু বি কল দ্য সর অফ বেঙ্গল সর অফ বেঙ্গল কাকে বলে দুঃখ নদী বাংলার দুঃখের নদ কাকে বলা হয় বলা হয় দামোদরকে দেখো দুই দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেন বলছে এটা টিচার ইস টু বুকস হলে ডক্টর ইস টু কী হবে অর্থাৎ টিচার কিসের ব্যবহার করে শিক্ষক বইয়ের ব্যবহার করে তাহলে ডক্টর কিসে ব্যবহার করবে চক সাইকেল টেলোস্কোপ না অ্যাপটন অবশ্যই স্টেসোস্কোপ নেক্সট দেখো কী বলছে ইন ব্রিক্স ব্রিক্সের ক্ষেত্রে যে এখানে বি ডিনেট করছে ব্রিক্স ফার কী আমি প্রত্যেকটা বলছি তোমরা পরেটা মিলিয়ে না উত্তরটা কী বলে বি ফার হচ্ছে ব্রাজিল ঠিক আছে ব্রাজিল আর হচ্ছে আর ফার হচ্ছে রাশিয়া আইফার হচ্ছে ইন্ডিয়া সিফার হচ্ছে চায়না এবং এস সাউথ আফ্রিকা যেমন তার মানে এখানে বি কি কী আসছে ব্রাজিল অপশান সি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো মৃণালিনী সারাভাই পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ইনি কে ছিলেন ইনি ছিলেন হচ্ছে অপশান উত্তর দিয়েছে ক্লাসিক্যাল ডান্সার মিলাননি সরবাই ছিলেন ক্লাসিক্যাল ডান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে মোহন ইজ টলার দেন রোহন মোহন ইজ টলার দেন রোহন বাট শর্টার দেন ফারান কান্নান ইজ শর্টার দেন মোহন বাট টলার দেন রোহন শঙ্কর ইজ টলার দেন রোহন অ্যান্ড ফারান হু ইজ দ্য টলেস্ট এটা আমরা কি করে করব এটা খুবই সহজ যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটা গ্রাফ করতে হবে এবং যেটা দাঁড়াবে কেমন সেটা আমরা প্রত্যেকটা জিনিসটা যদি করতে পারি দেখতে পাবো দাঁড়াও তোমাদের জন্য আমি নিয়ে আসছি দেখো কোশ্চনের সঙ্গে সঙ্গে যাবো বলছে মোহন ইজ টলার দেন রোহন ঠিক আছে মোহন ইজ টলার দেন রোহন মোহন রোহনের থেকে বড়ো ঠিক আছে এখানে দেখো মোহন হচ্ছে রোহনের থেকে বড়ো বাট শর্টার দেন ফারান কিন্তু ফাঁরার থেকে ছোটো এটা আমরা করেছি এটা যে মোহন রোহনার থেকে বড় কিন্তু ফার্নার থেকে ছোট। এই পজিশনে আমি এভাবে লিখতে পারি তারপরটা বলছে যে কান্না ইজ শর্টার দ্যান মোহন বা টলার দ্যান রোহন পরটা কান্না ইজ শর্টার দ্যান মোহন মোহনের থেকে ছোট কিন্তু রোহনের থেকে বড়। কেমন এই যে মোহন আর রোহনের মাঝখান হলো কান্না মোহন আর রোহন এর মাঝখান হলো কান্না এবার বলছে যে দেখো শঙ্কর ইজ টলার দ্যান শঙ্কর ইজ টলার দেন রোহন অ্যান্ড ফারান শঙ্কর ইজ টলার দেন রোহন আর ফারান এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে শঙ্কর ইজ টলার দ্যান রোহন আর ফারান রোহন আর ফারান থেকে শঙ্কর বড় তাহলে এই তিনটেকে যদি আমি একটা জায়গায় নিয়ে আসতে পারি সেটা হচ্ছে এইভাবে লিখলাম শঙ্কর কার থেকে বড়ো রোহনের থেকে বড়ো ঠিক আছে আর ফারানার থেকে বড়ো ফারান কোথায় আছে ফারান এখানে আছে তাহলে ফারানের উপরে থাকলো হচ্ছে শঙ্কর শাঙ্করের নিচে গেলো ফারান ফারান নিচে হচ্ছে মোহন রোহন ফারান হচ্ছে মোহন কারণ হচ্ছে মোহন মোহন হচ্ছে কারণ হচ্ছে রোহান ঠিক আছে চলে আসলো এই পাঁচজন চলে আসলো শঙ্কর ফারান মোহন কান্নান আর রোহন এই তিনটে থেকে আমি এটা পেলাম এবার এখান থেকে যা কোশ্চেন করবে তাই পারবো এখানে কোশ্চেন করেছে যে দেখো হু ইজ দ্য টলেস্ট সব থেকে লম্বা কে সব থেকে লম্বা কে আছে সব থেকে লম্বা আছে শঙ্কর সব থেকে শর্টেস্ট কে ছোটো কে সব থেকে শর্টেস্ট হচ্ছে রোহান কে মাঝখানে রয়েছে মোহন মাঝখানে রয়েছে এখানে যা কোশ্চেন দেবে একটা স্বাধীন নিলে সব পারবো ঠিক আছে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কোশ্চেন নাম্বার দিয়ে নিচে কমেন্ট করে বলো যে এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি পরে এই নিয়ে তোমাদের এক্সট্রা করে ভিডিও বানিয়ে দিতে পারি কেমন চলো আমরা অনেক দূর যাব তো নেক্সট কোশ্চেনে যাই বলছে ইন আ রানিং রেস ইন আ রানিং রেস ইফ ইউ ওভারটেক দ্য লাস্ট বাট ওয়ান কনস কনস্ট কন্টেস্টেন্ট ইন আ রানিং রেস ইফ ইউ ওভারটেক দ্য লাস্ট বাট ওয়ান কনটেস্ট্যান্ট হুইচ পজিশন আর ইউ ইন বলছে তুমি যদি একটা রেসে রয়েছো এবং তুমি লাস্টের জনকে অতিক্রম করো কিন্তু একজনকে অতিক্রম করেছো তাহলে তোমার পজিশন কি তোমার পজিশন আমি সেকেন্ড থেকে লাস্ট এটা উত্তর একদম সিম্পল জিনিস দিয়েছে শুধু বোঝার অপেক্ষা ছিল তোমাদের যদি কোনো কোশ্চেন অসুবিধা থাকে আমাকে অবশ্যই কোশ্চেন নাম্বার দিয়ে নিচে কমেন্ট করো আমি সেটা যথাসাধ্য চেষ্টা করবো পরের হয় পরেরটাই বুঝিয়ে দেওয়ার হলে নতুন করে ভিডিও করে তোমাদের বুঝিয়ে দেওয়ার পরের কোশ্চেন দেখো কি বলছে যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহারাণা প্রতাপস হর্স অর্থাৎ মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল অপশান বি চেতাক পরের কোশ্চেন বলছে দেখো যে আমান অ্যান্ড অজয় ক্যান বিল্ড আ ওয়ার্ল ইন নাইন ডেজ অ্যান্ড টুয়েলভ ডেজ রেসপেকটিভলি ইন হাউ মেনি ডেজ ক্যান দেশ দ্য ওয়ার্ক ইফ দে ওয়ার্ক টুগেদার উত্তর বলছে চারের এ এত কিন্তু কী করে আসলো সেটা আমি তোমাদের এখন দেখে দিচ্ছি দেখো প্রশ্নটা বলছে অমন এবং অজয় নয় দিন এবং বারো দিনে একটি কাজ করেছে আলাদা আলাদাভাবে তাহলে তার একসঙ্গে কতটুকু কাজ মানে পুরো কাজটা একসঙ্গে কতটুকু করবে এখানে তো করেই রেখেছি তোমাদের জন্য যাতে সময় কম লাগে সেই জন্য বলছে অমন এবং অজয় কাজ করে নয় দিন এবং বারো দিনে আলাদা আলাদাভাবে একদিনে কাজ করবে এক বাই নয় দিন এবং এক বাই বারো একদিনে কাজ করবে এক বাই নয় অংশ আর এক বাই বারো অংশ প্রথম লাইনে ভালো করে দেখো অম অমন এবং অজয় এক দিনে করে এক অংশ কাজ করে নয় দিন এবং বারো দিনে ঠিক আছে নয় দিন এবং বারো দিনে তাহলে এটাকে ঘুরে লিখলে একদিনে কাজ করে এক বাই নয় আর এক বাই বারো অংশ ঠিক আছে প্রথমে একটা অমন পরেরটা অজয় তাহলে অমন এবং অজয় এক দিনে টোটাল কত অংশ কাজ করে অমন এবং অজয় এক দিনে আমি দুটোকে যোগ করে দেব কী হবে যোগ করলাম যোগ করে আসলো সাত বাই ছত্রিশ অংশ একদিনে করে তাহলে এখানে পরের লেখা লাইন লিখেছি দেখো সাত বাই ছত্রিশ অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ কতদিনে করবে কাটাকুটি করলে হয় পাঁচ পূর্ণ এক বাই সাত দিন এটা কেড়া করেছে অমন প্লাস অজয় ঠিক আছে এইভাবে আসলো পাঁচ পূর্ণ সাত বা এক বাই সাত দিনে কেমন যদি কোনো মানে অ্যান্সার সলিউশন বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্টে জানিয়েও আমি তোমাদের পরে আবার দেখাবো হ্যাঁ রিজনিং পার্টটা কি বলতো রিজনিং পার্টটা এক একজন এক এক রকমভাবে করে সেই কারণে আলাদা হতে পারে কিন্তু এভাবেও করা যায় নেক্সট কোয়েশ্চেন দেখো হু ইজ দ্যাট টাফ টু হ্যাভ ইনভেন্টেড দ্য থার্মোস্কোপ মানে একশো থার্মোস্কোপ কে আবিষ্কার করেছে থার্মোস্কোপ এসে করেছে গ্যালিলি গ্যালিলিও গ্যালিলি অপশান এ উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যাবো বলছে যে এগুলো খুব সহজ ঠিক আছে বায়োগ্রাফ অনেকে পারে না বা অনেকে মানে খুব ভয় পায় ভয় পাওয়ার কিছু নেই খুবই সহজ জিনিস শুধু কোশ্চেনটা বুঝতে হবে বলছে দ্য নাম্বার অফ বাইসাইকেলস সোল্ড বাই আ শপকিপার ইন আ পার্টিকুলার উইক ইজ বিলো বলছে একজন শপকিপার মানে একজন বিক্রেতা কিছু পরিমাণ বাইসাইকেল ক্রয় করে সপ্তাহে সেটা দিয়ে দিয়েছে প্রত্যেক দিনে হিসাবে এখানে দিয়ে দিয়েছে তো সেটা অ্যানালাইসিস করে আমাকে এই তো উত্তর দিতে হবে কি প্রশ্ন বলছে হাউ মেনি বাইসাইকেল ক্রয় আর সোল্ড ফ্রম থার্সডে টু সানডে অর্থাৎ এই থার্সডে থেকে সানডের মধ্যে কতগুলো বাইসাইকেল কতগুলো বাইসাইকেল তিনি কি করেছে কিনেছেন সোল্ড ঠিক আছে তাহলে দেখতে হবে তাহলে দেখব যে বৃহস্পতিবার কত বৃহস্পতিবার থার্সডেতে কতগুলো কিনেছে দেখো এই দাগটা আছে বারোতে তাহলে বারো বৃহস্পতিবারে বারোটা কিনেছে তারপরে শুক্রবারে কটা দেখো এই পর্যন্ত মানে দশটা দশটা যোগ করতে হবে প্লাস স্যাটারডেতে কটা হচ্ছে ছয় আর আটের মাঝখানে রয়েছে তার জন্য এটা হচ্ছে সাত সাত আর নিচে দেখো হচ্ছে সানডে সানডেতে কটা বারো এবং দশের মাঝখানে মানে এগারোটা যোগ করলে কত হয় যোগ করলে হয় হচ্ছে চল্লিশটা উত্তর হবে চল্লিশ অপশান সি দেখো অপশান সি চার মিলে গেছে ঠিক আছে খুবই ইজি একটু ভেবেচিন্তে করলে পারা যায় তারপরে দেখো হু ইজ দ্য হ্যাকার এই নিম্নে যে চারটে অপশান দিয়েছে এই চারটের মধ্যে বেছে বলতে হবে এই অপশানগুলোর থেকে যে এখানে কাকে হ্যাকার বোঝাচ্ছে ঠিক আছে দেখো বলছে এ পারসন হু শেষ গুড গুডস ইনস্ট্রিট যে রাস্তায় কিছু বিক্রি করে তাকে হ্যাকার বলে বলছি এ পারসন হু ইউজ কম্পিউটার টু গেইন আন অ্যাক্সেস অ্যাসেস টু ডেটা যে কম্পিউটার ইউজ করে অনেক কিছু ডেটা কালেক্ট করে নাই তাকে হ্যাকার বলে অবশ্যই অপশন বি হচ্ছে হ্যাকার বাকিগুলো দেখে নি বলছি এ পারসন হু অনলি সেস কম্পিউটার অনলাইন যে কেবলমাত্র কম্পিউটার অনলাইনে বিক্রি করে তাকে হ্যাকার বলে এ পার্সন হু রেকর্ড ফোন কল যে রেকর্ড মানে ফোন কল করে তাকে হ্যাকার বলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর যে যে পার্সন কম্পিউটার ইউজ করে আনঅথরাইজ ডেটাগুলোকে অ্যাক্সেস করে নেয় সে হচ্ছে হ্যাকার নেক্সট কোয়েশ্চেন দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য টু ইকুয়াল অ্যাঙ্গেল অফ আ আঙ্গেল আইসোস্কেল ট্রায়াঙ্গেল অর্থাৎ বলতে যে একটি আইসোস্কেল ট্রায়াঙ্গেল অর্থাৎ আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকণি সমধিবাহুতুজ রাইট আইসোস্কেল ট্রায়াঙ্গেল রাইট মানে হচ্ছে আমরা জানি সমকণিত ত্রিভুজ এবং রাইট অ্যাঙ্গেল মানে সমকনী ত্রিভুজ আর আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমধিবাহ ত্রিভুজ অর্থাৎ সমকোণী সমদিবাহ ত্রিভুজের যে ইকুয়াল সাইটগুলো রয়েছে তার পরিমাপ কত আমি একটা ছবি আঁকি এখানে এটা ধরো সমকোণী সমধিবাহু ত্রিভুজ কেমন এটা হচ্ছে নব্বই ডিগ্রি বলেছে আর এই বাহুটা আর এই বাহুটা সমান তার মানে আমরা জানি এই দুটো বাহুর বিপরীত কোনগুলো সমান তাই তো দুটো বাহুর বিপরীত সমান হয় তাহলে প্রত্যেকটার মান কত এটা হচ্ছে কোশ্চেন আমরা কী করে বার করব আমরা জানি দেখো যে সমকোণে সম ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে এই কোণটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোণটা নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটার মানে নাইনটি ডিগ্রি তাহলে এই দুটোর মান কত যোগফল এই দুটো যোগফল হচ্ছে একশো আশি থেকে নব্বই বাদ দিলে থাকলো পরে নব্বই এই দুটোর মান নব্বই যদি এই দুটো সমান কোণ হয় তাহলে দু দিয়ে ভাগ করবো কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অপশন বি দেখো তিনি উত্তর দিয়েছে অপশন বি

স্তম্ভটি মৃত ব্যক্তিদের জন্য নয় মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যটা করা হয়েছিল না ঠিক আছে নট আ মেমোরিয়াল টু আ ডেড পারসন মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে করা হয়নি এটা হচ্ছে অপশান সি চারমিনার তাজমহল জন্য করা হয়েছিল বিবেকা মকবারও কারোর জন্য করা হয়েছিল ঠিক আছে তো চারমিনারটা কারোর মৃত মৃত কোনো ব্যক্তির উদ্দেশ্য করা হয়নি নেক্সট কোয়েশ্চেন বলছে উনিশ নম্বর কোয়েশ্চেন চলে আসি যে ফাইন্ড টু কনজিকিউটিভ নাম্বারস হয় আর থ্রাইস দ্য ফার্স্ট নাম্বার ইজ মোর দ্যান টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার বাই ফাইভ বলছে দুটো কনজিকিউটিভ পরপর দুটো সংখ্যা তোমরা বের করো যার প্রথমটা তিন গুণ দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে পাঁচ বেশি ঠিক আছে প্রথম সংখ্যা তিন গুণ দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের অপেক্ষা পাঁচ বেশি তো এটা যদি আমরা করি তাহলে কী ধরবো প্রথমটাকে আমরা এক্স ধরবো এবং পরেরটা এক্স প্লাস এক্স প্লাস ওয়ান ধরব কনসিকিউটিভ নাম্বার তাহলে এর সঙ্গে তিন গুণ করলে এবং এক্স প্লাস ওয়ানের সঙ্গে যদি আমি দুই গুণ করি এবং তার সঙ্গে পাঁচ যোগ করি তবে উত্তর আসবে যদি এটা আমরা সলিউশন করি তাহলে আমরা এই পরিপ্রেক্ষিতে দেখতে পাবো যে এটার উত্তর সি সাত এবং আট এক্স মানে সাত আসবে এবং এক্স প্লাস ওয়ান মানে আট আসবে তোমরা যদি চেষ্টা হয় তো এটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে অ্যান্সারটা দেখতে পারো হলে আমি আছি তোমাদের জন্য নেক্সট কোশ্চেন দেখো এই যে খুব ভালো একটা জিনিস আছে যেখানে এসছে যেটা সবাই দেখে আগে ভয় পাবে ঠিক আছে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই তো আমরা এটাকে আজকে তাড়াতাড়ি একটু শিখে নেবো শিখে নিই ঝটাফট এর জন্য তিনটে কোশ্চেন আমরা পাবো ঠিক আছে তো এটা করলে আমরা তিনটে জিনিস পাবো দেখো কি করে করি খুব সহজ এটা তো এখানে দিয়েছে যে এখানে বলেছে অমর অমর হয়ে গেল অমর বাবু সেরা অ্যান্ড দিয়া আর ওয়াই আর টু সলভ আ কোয়েশ্চেন পেপার উইথ ফোর মাল্টিপল চয়েস অর্থাৎ এদের চারজনকে চার কোশ্চেন পেপার দেওয়া হয়েছে যেটা কি মাল্টিপল চয়েসে চারটে মাল্টিপল চয়েস থাকবে এবং কোয়েশ্চেন নাম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটে কোশ্চেন দেওয়া হয়েছে এবং অ্যান্সার শিট অ্যাস মার্ক বাই দে রিপ্রোডিউস হেয়ার এখানে দেওয়া আছে কার কি কে কোথায় কী করেছে সেটা দেওয়া আছে অমর দেখো কোশ্চেন এক নম্বর চার নম্বর অমর করেছে এক একটা করেছে দুই দুইটা করেছে চার তিনটা করেছে তিন চারটা করেছে তিন এরকমভাবে করেছে সেরকম বাবু করেছে সেরা করেছে আর দেওয়া করেছে ঠিক আছে তো এ এটা কী করে সলভ করবো এটা সলভ করতে গেলে এখানে এক কোশ্চেনটা দেখে নিই প্যাটার্নটা তাহলে খুব সহজ হবে এখানে কি কোয়েশ্চেন বলছে এখানে কোশ্চেন বলছে যে হুইচ অফ সেরা কারেক্ট মানে সেরা কোন কোয়েশ্চেনটা ঠিক করেছে তারপরে দেখো পরে কোশ্চেন এখানে দিয়েছে হুইচ টু অ্যান্সার অফ দিয়া কারেক্ট কোন দুটো অ্যান্সার দিয়া ঠিক করেছে এগুলো সলভ করবো তো এটা সলভ করার আগে আমাকে এই ছকটা সলভ করতে হবে এটা ছকটা দিয়েছে এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে নিচে এই এখানে দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো আমাকে বুঝতে পারলে খুব সহজে হয়ে যাবে এই যে এইটুকুর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে এটা পড়বো আর আমরা সলভ করবো করার পরে তোমরা নিজেরাই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কেমন চলো কী করে সলভ করে একটু দেখে নিই দেখো আমি ঠিক এই এইরকমই একটা চার্ট আমি করে নিয়েছি এবং এই নেওয়ার পরে এখানে দেখো করে নিয়েছি তো নেওয়ার পরে এখানে আমরা এই এই সব ইনস্ট্রাকশন পড়বো আর নিচে এই চার্টের মধ্যে আমরা মাল মানে চয়েস করবো যে ঠিক ভুল এগুলো চয়েস করবো ঠিক আছে তো চলো দেখো কী বলছে প্রথম বলছে যে বাবু গট অল অ্যান্সার রং অর্থাৎ যে বাবু রয়েছে এই যে বাবু রয়েছে বাবু সমস্ত অ্যান্সার রঙ করেছে তার জন্য এখানে আমার বাবুর প্রত্যেকটা জিনিস আমরা কাটা দিয়ে দেবো এক নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন সব ভুল করেছে ঠিক আছে কাটা দিয়েছি তো তো এবার দেখো এখানে বাবু যেগুলো করেছে সেগুলো আর কে কে ভুল করেছে দেখতে পাচ্ছি বাবু এক নম্বর কোশ্চেন এক করেছে তো সেরাও কিন্তু এক নম্বিশ ভুল করতে পারবে এখানেও কাটা দেব পরে দেখো যে বাবু চার নাম্বার কোশ্চেন দুই করেছে সেরাও দুই করেছে তো সেরার এখানে আমি কাটা দেব আর বাকি যে দুটো রাখলো এখানে তিন করেছে বাবু বাকিরা কেউ তিন করেনি এখানে চার করেছে বাকিরা কেউ চার করেনি তাহলে এগুলো কাটা যাবে না প্রথম যে আমরা লাইনটা পেলাম তার থেকে আমরা এইটুকুতে আসতে পারলাম নেক্সট লাইন বলছি অমর ফার্স্ট টু অ্যান্সার ওয়ার আর ডেফিনেটলি রং মানে অমরের প্রথম দুটো যে অ্যান্সার ছিল সেটা পুরোপুরি ভুল তাহলে এটা যদি ভুল হয় এটা কাটা এটা কাটা তার মানে প্রথম দুইটা ভুল চার অমর দেখো চার করেছে এখানে আবার দিয়াও সেই কোয়েশ্চেনটা চার অ্যান্সার করেছে মানে এটা দেওয়ারটাও ভুল হবে কারণ অমর দু নম্বর কোয়েশন চার করেছে তো অমরটা যদি ভুল হয় তাহলে দিয়া দু নম্বর কোশ্চনে অপশান চার দিয়েছে তাই দিয়ারটাও ভুল ওকে দেওয়ারটাও ভুল তো নেক্সট দেখো পরে পরেরটা কি বলছে দিয়া গট টু অ্যান্সার রাইট বাট হার ফোর্থ অ্যান্সার ও আর ডেফিনেটলি রং দিয়া দুখানা উত্তর ঠিক করেছে কিন্তু চার নম্বরটা পুরোপুরি ভুল তার দিয়াটা যদি চার নম্বরটা পুরোপুরি ভুল হয় তাহলে বাকি থাকলে দুটো পরে তাহলে এই দুটো রাইট এটা রাইট এটা রাইট দুটো রাইট এবং দুটো কাটা গেছে ওর ওকে নেক্সট দেখো অমর অ্যান্ড সেরা ইচ হ্যাভ গট অনলি ওয়ান কারেক্ট অ্যান্সার অমর এবং সেরার কেবলমাত্র একটা করে অ্যান্সার ঠিক হয়েছে তাহলে অমর এবং সেরা অমরের যদি দেখো সেরার এখানে কাটা হয়েছে তার মানে কি তার মানে অমরে এটা রাইট হবে অমরে যদি এটা রাইট হয় তাহলে দেখো এটা কাটা হবে অমরে কারণ অমরে বলছে একটা রাইট একটা ঠিক হবে অমর এবং সেরা একটা করে রাইট হবে যদি অমরের এটা ঠিক হয় তাহলে একটা রাইট হয়ে গেছে এটাও কাটা যদি অমরে এটা কাটা হয় তিন নাম্বার যদি তিন নাম্বার কোয়েশ্চেনে যদি অমরের তিন অপশান কাটা হয় তাহলে সেরারও তিন অপশান কাটা যাবে কাটা দিলাম বাকি থেকে এই একটা তো এই একটা হচ্ছে রাইট তাহলে মিলে গেছে যে সেরার একটা রাইট হবে অমর একটা রাইট হবে বাবুর চারটেই কাটা হবে এবং দিয়ার দুটো রাইট হবে এটা আমরা পেয়েছি এবার পেয়ে গেছি তো এবার আমরা যে কোনো কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে পারব এখান থেকে এর যেটা আছে এর কোশ্চেনটা ব্যাপার দেখো কী বলেছে যে হুইচ অফ দ্য হুইচ অফ সেরাস কোশ্চেন ইজ কারেক্ট সেরার কোন কোশ্চেনটা কারেক্ট হয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি সেরার দুই নম্বর কোশ্চেনটা কারেক্ট হয়েছে তাই তো কোশ্চেন টু কারেক্ট হয়েছে এখানে দেখো সেরার অপশান বি উত্তর দিয়েছে অপশান বি দেখেছো অপশান বি উত্তর দিয়েছে তার মানে কোয়েশন টু কারেক্ট ঠিক করেছি আমরা নেক্সট কোশ্চেন দেখো কী বলছে একই ধরনের ইয়ে প্যাটার্ন নেক্সট কোশ্চেন বলছে হুইচ টু অ্যান্সার অফ দিয়া কারেক্ট দিয়া কোন দুটো অ্যান্সার কারেক্ট করেছে দিয়া কারেক্ট করেছে হচ্ছে অপশান কোশ্চেন ওয়ান এবং কোশ্চেন থ্রি কোশ্চেন ওয়ান কোশ্চেন থ্রি হচ্ছে বি বিতে দেখো এক অংশ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমরা পেরেছি নেক্সট কোয়েশ্চেন কী আছে একটা যদি সব সলভ করতে পারি তাহলে আমাদের তিনটে প্রশ্নের উত্তর ফটাক্স হয়ে যাবে তো পরে প্রশ্ন বলছে হু হুজ অ্যান্সার টু কোয়েশ্চেন ফোর ইজ কারেক্ট চার নম্বর অ্যান্সার চার নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কার ঠিক হয়েছে চার নম্বর কোশ্চেন অ্যান্সার ঠিক হয়েছে অমরের ঠিক আছে দেখো অপশান এ অমর তো উত্তর আমরা দেখে নেব অপশান দু নাম্বার দিয়েছে অপশান এ অমর ঠিক আছে তার মানে আমাদের এই ছকটা পুরোপুরি হয়ে গেছে যদি এই ছকটা কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্ট করে কোয়েশ্চেন নাম্বার দিয়ে জানিও যে ছকটা বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমি পরে এই ছক নিয়ে তোমাদের আলাদা করে ভিডিও বানিয়ে দেব দেখো নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট কোয়েশ্চেন বলছে ইন হুইচ স্টেট ইজ কার্লা ফেমাস ফর বুদ্ধিস্ট কেভ লোকেটেড অর্থাৎ বুদ্ধ গুহা বুদ্ধিস্টার লোকেটেড কার্লা কোথায় এটা হচ্ছে মহারাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন বলছে যে ইন দ্য ফলোইং নাম্বার সিরিজ ওয়ান মিসিং টার্ম ইজ শোন চুজ দ্য মিসিং টার্ম মানে এখানের মধ্যে এটা মিসিং রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো তোমরা অবশ্যই পারো যে সিক্স টুয়েলভ টোয়েন্টি থার্টি মিসিং ফিফটি সিক্স বাহাত্তর দেখো ছয় থেকে বারোর মধ্যে ছয় ছয় থেকে বারোর মধ্যে ছয় তারপরে ডিফারেন্ট হচ্ছে আট তারপরে ডিফারেন্ট দশ তারপরে ডিফাইন্ড কত হবে বারো তাহলে ত্রিশের সঙ্গে বারো যোগ করলে হবে বিয়াল্লিশ ইজি এ এটাও অপশন বি ত্রিশের সঙ্গে এই বিয়াল্লিশে পরে আবার চোদ্দো যোগ করবা ছাপ্পান্ন হয়ে যাবে ওকে নেক্সট কোয়েশ্চেন যাই হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ড ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার ভারতীয় সংবিধান কত সালে সংশোধন করা হয়েছিল এটা হয়েছে বি অপশান উনিশশো একান্ন সালে নেক্সট কোশ্চেন বলছে সার্কেল সারকামফারেন্স হয় তাহলে স্কোয়ার মানে কী হবে বৃত্ত যে বৃত্তর এটাকে বলে সার্কফারেন্স মানে পরিদিকে বলে সার্কামফারেন্স তাহলে স্কোয়ারটা কী বলবে স্কোয়ারটা কী বলবে এটাকে বলে প্যারিমিটার অপশান সি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে উইথ হুইচ স্পোর্ট ইজ মালেশ্বরী অ্যাসোসিয়েটেড তার নাম কোন খেলার সঙ্গে যুক্ত এটা হচ্ছে ওয়েট লিফটিং অপশান ডি নেক্সট কোয়েশ্চেন হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্যাটেলাইট টু অরবিট আওয়ার মুন ফার্স্ট স্যাটেলাইট অরবিটে আমাদের চাঁদে কোন স্যাটেলাইটটা প্রথম গিয়েছিল এটা হচ্ছে লুনা টেন অপশান বি নেক্সট কোয়েশ্চেন হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম ওয়ান জিরো সেভেন পয়েন্ট জিরো থ্রি টু গেট নাইনটি সিক্স পয়েন্ট ফোর মানে বলেছে যে একশো সাত দশমিক শূন্য তিন থেকে কত বাদ দিলে আমরা ছিয়ানব্বই পয়েন্ট ফোর পাবো ইজিলি ব্যাপার যদি আমরা একশো সাত থেকে ছিয়ানব্বই পয়েন্ট চার বাদ একশো সাত পয়েন্ট জিরো থ্রি থেকে যদি নাইনটি সিক্স পয়েন্ট ফোর বাদ দিয়ে দিই বিয়োগ করি ইজিলি আনসার বেরিয়ে যাবে ঠিক আছে এটা আমি করছি না এটা তোমরা খাতায় এক্ষুনি করো দেখো উত্তরটা বেরোবে টেন পয়েন্ট সিক্স থ্রি বলছে হুইচ নাম্বার উইল বি দ্য ইন দ্য মিডিল ইফ ফলোইং নাম্বার আর অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার যদি আমরা এটা ডিসেন্ডিং অর্ডারে সাজাই এই নাম্বারগুলোকে তাহলে মিডিল পোর্শনে কোন সংখ্যাটা থাকবে এটা অবভিয়াসলি আমরা মিডিল পোর্শনে সাজালে পারে ফার্স্ট ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাই অর্থাৎ বড়ো থেকে ছোটো যদি সাজাই সব থেকে বড়ো কোনটা সব থেকে বড়ো হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ পয়েন্ট পঞ্চান্ন ছেচল্লিশ পঞ্চান্ন আর ছেচল্লিশ পঁয়ষট্টি রয়েছে তার মানে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড এটা পঁয়তাল্লিশ পয়েন্ট মাঝে যাবে তিন নম্বর পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়ষট্টি আর চুয়াল্লিশ ছাপ্পান্ন তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ থার্ডে আসছে এটা ফার্স্টে আছে এটা ফিফথে আসছে এটা নেক্সট দেখো ফাইন দ্য প্রোডাক্ট অফ স্কোয়ার রুট অফ সিক্সটিন অ্যান্ড স্কোয়ার অফ ফোর বলছে যে এদের প্রোডাক্ট অর্থাৎ গুণফল এদের গুণফলটা কত কত হবে স্কোয়ার রুট অফ সিক্সটিন ষোলোর বর্গ মূল এবং চারের বর্গ গুণ করলে কত হবে অবভিয়াসলি যদি আমরা এটা করি তাহলে দেখো ষোলো রুট অফ স্কোয়ার রুট অফ ষোলো তার মানে অর্থাৎ রুট ষোলো প্লাস চারের বর্গ মানে স্কোয়ার এটা কত এটা গুণ সরি এটা গুণ করতে বলেছে চারের স্কোয়ার তাহলে ষোলোর বর্গ হচ্ছে চার আর চারের স্কোয়ার হচ্ছে ষোলো এটা গুণ করলে কত হবে দুশো এই চারশো লং চৌষট্টি সিক্সটি ফোর হবে অ্যান্সার নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অর্থাৎ এর মধ্যে কোনটি সত্য গিগা বাইটের সঙ্গে সম্পর্ক রয়েছে গীগা বাইটের সম্পর্ক সম্পর্ক রয়েছে কার বলে দিচ্ছি আমরা জানি যে গিগা বাইট মানে কি জিবি আমরা সবাই এটা জানি না জানলে আজকে জেনে নেব যে বাইট অর্থাৎ আমরা জানি কেবি এক হাজার চব্বিশ কেবি তে হয় এক এম বি আর এক হাজার চব্বিশ এম বি হয় এক জিবি তার মানে উত্তর হচ্ছে এটা ঠিক আছে বাইট কিলোবাইট মেগা বাইট গিগা বাইট মেগাবাইটকে এমবি বলা হয় গিগা বাইটকে জিবি বলা হয় কে কেবি বলা হয় কেবি হাজার চব্বিশ কেবিতে এক এমবি হাজার চব্বিশ এম বিতে এক জিবি নেক্সট দেখো বলছে পরে কোশ্চেন এ মানে ইফ এ ইজ দ্য সন অফ বি ইজ দ্য ফাদার অফ সি এ যদি বিয়ের ছেলে হয় এবং সি এর বাবা হয় তাহলে বি সি এর কে হবে আগে আমরা এভাবে লিখতে হবে লিখবো এ এ হচ্ছে বিয়ের সন তার মানে বি হচ্ছে এর বাবা তাই জন্য উপরে লিখলাম এবং সি হচ্ছে ছেলে মানে সি এর বাবা এ হচ্ছে বিয়ের ছেলে এবং সি এর বাবা তার মানে এ হচ্ছে সি এর বাবা তাই সি হচ্ছে এর ছেলে তাই সিটের নিচে লিখলাম এটা হচ্ছে দাদু এটা বাবা এটা ছেলে তাহলে ছেলে আর দাদুর মধ্যে কী সম্পর্ক বি কে হয় বি হচ্ছে দাদু হয় তার মানে গ্র্যান্ডপ্যারেন্ট বুঝতে না পারলে আমাকে একটু নিচে জানিও প্লিজ তাহলে তোমাদের সঙ্গে মানে এটা আমি আরও ডিসকাস করে দিতে পারি বা পরের ভিডিওতে এই সমস্ত কোনো কোশ্চেন পেলে সেগুলোকে আমি ডিটেলসে আলোচনা করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কেমন তো নেক্সট দেখো বলেছে এইটা যে এক্স সি ভি আই কত ডিনেট করে এটার মান কত আমরা জানি এটা ভি ভি মানে কত জানি পাঁচ এক্স মানে কী জানি টেন জানি তাই তো তাহলে এক্স সি ভি আই এর মানে কী আমরা জানি যে এটাকে নাইন বলে তারপরে এটাকে ইলেভেন বলে এটাকে টুয়েলভ বলে তাহলে এটাকে কী বলে মেন জানতে হবে আমাকে সি দিয়ে কত হয় আমরা এর মান দশজনী ভি এর মান পাঁচজনই আয়ের মান এক জানি কিন্তু সি এর মান কত এর মান হচ্ছে একশো ঠিক আছে এক্সের মান দশ আর ভি এর মান পাঁচ এর মান হচ্ছে ছয় তাহলে এর মান দেখো এক্স সি রয়েছে এক্সসি মানে হচ্ছে নব্বই একশো দশ আর ভি মানে সিক্স নব্বই প্লাস হচ্ছে নাইনটি সিক্স একটা চার্ট দেখে দেবো তোমাদেরকে নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ার্ল্ড টিউবার কিউলোসিস ডে অর্থাৎ টিভি ডে কবে পালন করা হয় চব্বিশে মার্চ এই কোয়েশন একটু দেখে নাও এটা আমি বুঝতে পারছি না যে কী বলছে তোমরা বুঝতে পারলে আমাকে একটু নিচে কমেন্টে জানিও কেমন ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ে দেখে নিও ঠিক আছে উত্তর তো এখানে দেওয়াই আছে অসুবিধা হবে না হুইচ অফ দ্য ফলোয়িং আর কল্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটাকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলা হয় সাপ্লিমেন্টারি বাংলাটা বলে দিই সাপ্লিমেন্টারি বাংলা হচ্ছে সম্পূরক সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে সম্পূরক কোন সম্পূরক কোন মানে কাকে বলে সম্পূরক কোন বলে হচ্ছে যে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাকে বলা হয় সম্পূরক কোন আর পূরক কোন বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাকে বলে পুরোক্ষণ তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এর জন্য কোনটা হবে অ্যাঙ্গেল টোটালি টোটালিং ওয়ান এইটি ডিগ্রি অর্থাৎ যাদের সমষ্টি একশো ডিগ্রি তাকে বলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্প হু গেভ দ্য স্লোগান ডু অর ডাই কে এই স্লোগানটি দিয়েছিল আমরা সবাই জানি মহাত্মা গান্ধী এই স্লোগানটি দিয়েছিল ভারত ছড়ো আন্দোলনের সময় দেখ উনচল্লিশ নম্বরের কোশ্চেনটা একটা সম্পর্ক আছে রিলেশনশিপে একটা জিআই বা মানে রিজনিং দিয়েছে সেটা এখানে আমরা পুরো স্পষ্টভাবে বুঝতে পারছি না যে কারণে এটার অ্যান্সারটা করতে পারছি না তোমরা রিজনিংয়ের যে রিলেশনের যে সম্পর্কগুলো থাকে সেগুলো দেখে নিও আমরা এগুলোকে পরে অ্যানালাইসিস করব যে কোন জায়গা থেকে কেমন কেমন কোশ্চেন আসছে এখন তো দেখছি কোশ্চেনগুলো সলভ করছি তো পরে কোশ্চেন দেখব যে চল্লিশ নম্বর কোশ্চেন এ ম্যান বাইস ওয়ান ফোরটি ফোর অর্থাৎ একশো চুয়াল্লিশখানের অরেঞ্জ কিনেছে তিনশো ষাট টাকাতে এবং বিক্রি করেছে টেন পার্সেন্ট লাভে তার ডজন প্রতি কত টাকা লাভ হচ্ছে মানে তিনি কত টাকায় বিক্রি করেছে বাট হোয়াট পার ডজন ডাজ হি সেল তিনি কত টাকা ডজন বিক্রি করেছেন ডজন মানে বলে রাখি ডজন মানে হচ্ছে বারোটি জিনিস ঠিক আছে তো যদি এক ডজন আমি পেতে যাই তাহলে বারোটা জিনিস থাকতে হবে এতগুলো মানে একশো চুয়াল্লিশটা আমার অরেঞ্জ রয়েছে তা সেখানে কত ডজন অরেঞ্জ রয়েছে একশো চুয়াল্লিশ যদি বারো দিয়ে ভাগ করি তাহলে কত আসবে বারো আসবে তাহলে এখানে আমার একশো চল্লিশটা অরেঞ্জ বা বারোটা বারো ডজন অরেঞ্জ রয়েছে কেমন তাহলে বারো ডজন বারো ডজন অরেঞ্জের দাম যদি তিনশো ষাট টাকা হয় তাহলে এক ডজন অরেঞ্জের দাম কত হবে তিন বারো উনষত্রিশ অর্থাৎ তিরিশ টাকা তিরিশ টাকায় এক ডজন পাওয়া যায় এবার তিরিশ টাকা টেন পারসেন্ট হারে লাভ করেছে তিরিশ টাকা টেন পারসেন্ট মানে তিন টাকা শুনে শুনে কেটে গেল তিন টাকা তাহলে তিন টাকা তিনি লাভ করেছেন তাহলে বিক্রি করেছেন কত তিরিশ প্লাস তিন তেত্রিশ টাকা তিনি বিক্রি করেছেন পরের কোশ্চেন দেখো যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার অ্যান্ড ফাইন্ড দ্য থার্ড ওয়ার্ড প্রথম তাহলে এটাকে যদি আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাই তাহলে কীরকম আসবে দেখো এস আই আছে এস আই সবারই আছে তারপরে দেখো এন আছে এন আছে এন আছে এম আছে তাহলে এম চলে আসবে আগে এস আই এমটা আগে চলে আসলো এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড তারপরে এস আই এন থাকলো পরে এস আই এম মানে সিম্পলটা আগে চলে আসলো ফার্স্ট ওয়ার্ড এস আই এন এবার কোনটা বসবে দেখো এখানে জি আছে এটাতেও জি আছে প্রথমটাতে জি এটাতেও জি আর এটা হচ্ছে আই আছে তার মানে ই এফ জি এইচ আই জি আগে আসবে আইটা পরে তার এই সিনসটা একটা হবে লাস্ট ওয়ার্ড মাঝখানে থাকবে এই দুটো এই দুটোর মধ্যে কোনটা আগে আসবে এই দুটোর মধ্যে আগে আসবে হচ্ছে জি আর আছে জি এল ই আছে তার মানে সিঙ্গারটা আগে চলে আসবে জি পর ই আছে আর জি পর এল আছে তাহলে ই সিঙ্গারটা হয়ে যাবে সেকেন্ড আর ইয়ে সিঙ্গেলটা হয়ে যাবে থার্ড ফার্স্ট হয়ে গেল সিম্পল সেকেন্ড হয়ে গেল সিঙ্গাল থার্ড হয়ে গেল সিঙ্গেল ফোর্থ হয়ে গেল সিনিস্টার এবার কোয়েশন বলছে যেখানে থার্ডকে থার্ড হয়েছে এখানে আছে আমাদের সিঙ্গেল সিঙ্গেল কোথা হচ্ছে এ অপশান অপশান এ দেখি উত্তরে দেখো অপশান এ হচ্ছে থার্ড উত্তর দেখো বন্ধুরা এখানে যেটা বলেছে যে ইন ক্লাস অফ চল্লিশ স্টুডেন্ট মানে চল্লিশ খান স্টুডেন্ট চল্লিশ স্টুডেন্টের ক্লাসে আঠাশ জন তামিল কথা বলতে পারে তিরিশ জন তেলেগুতে কথা বলতে পারে এবং এই দুটো বলেছে এবং অল স্টুডেন্ট ক্যান স্পিক অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা কোনো না কোনো বলতে পারে ঠিক আছে তাই জন্য আমি এটা সলিউশন করার জন্য একটা জিনিস এঁকেছি দেখতে পাচ্ছ ছবিতে যে দেখো এখানে বলেছি যে টোটাল স্টুডেন্ট হচ্ছে এখান থেকে এত পর্যন্ত চল্লিশটা স্টুডেন্ট রয়েছে এখান থেকে এত পর্যন্ত স্ট্রিশটা একটা গ্রাফ করেছি যেখানে দশ কুড়ি তিরিশ চল্লিশ দেখিয়েছি এবং বলেছে তামিল বলতে পারে চল্লিশটার মধ্যে বলতে পারে আঠাশ জন তা এ দেখো এটা হচ্ছে তামিলের দাগ তামিল এই আঠাশ পর্যন্ত বলতে পারে তাই তামিল একটা ছক করেছি এবং পেছন দিক থেকে করেছি তেলেগু তেলেগু কতগুলো করতে পারে চল তিরিশটা বলতে পারে তো তিরিশটার এখানে দেখো যাই দশ কুড়ি তিরিশ তার মানে পেছন দিক থেকে তিরিশটা আসলে এতগুলো ছেলে পেলে হচ্ছে স্টুডেন্ট তোমার তেলেগু কথা বলতে পারে তো প্রথম থেকে যদি আমরা দেখি প্রথম থেকে আঠাশটা তামিল এবং পেছন দিক থেকে তিরিশটা হচ্ছে তেলেগু তাহলে এদের মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো হচ্ছে তোমাদের মানে বোথ ল্যাঙ্গুয়েজ বলতে পারবে তামিল তেলুগু দুটোই বলতে পারে যেগুলো শুধু তামিল আছে সেগুলো শুধু তামিল বলতে পারে যেগুলো শুধু তেলেগু আছে সেগুলো শুধু তেলেগু বলতে পারে এখান থেকে কোয়েশ্চেন দেখো কী কী হতে পারে এবং কী কী আমরা সলভ করেছি এখানে লিখে রেখেছি অনলি তামিল শুধুমাত্র তামিল পারে এই দশজন এই যে এইটুকু দেখো শুধু তামিল রয়েছে আর এত পর্যন্ত যেহেতু তামিল রয়েছে তাহলে এই আঠাশে পর থেকে চল্লিশ পর্যন্ত অর্থাৎ বারো জন কিন্তু তেলেগু রয়েছে তো এখানে লিখেছি তেলেগু বারোটা কেমন বারোটা শুধু তেলেগু বারোটা শুধু তামিল আর বাদবাকি যেটা রয়েছে দেখো এখানে তামিলও রয়েছে তেলেগু রয়েছে তামিল তেলেগু দুটোই রয়েছে এই পোর্শনটা তো এটা হচ্ছে বোথ ল্যাঙ্গুয়েজ কী করে পেলাম বোথ ল্যাঙ্গুয়েজ এখানে লিখেছি দেখো তামিল প্লাস তেলেগু হচ্ছে বোথ ল্যাঙ্গুয়েজ দুজনা বোতলে মানে বোত ল্যাঙ্গুয়েজে অর্থাৎ তামিল তেলগু ভাষাতে কথা বলে কতগুলো স্টুডেন্ট মোট টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার চল্লিশটা দেখো চল্লিশটা লিখেছি তার থেকে বিয়োগ করছি কি না শুধু তামিলে কথা বলে এবং শুধু তেলুগুতে কথা বলে যে ছাত্রগুলো বলে তাদেরকে বিয়োগ করে দিচ্ছি যদি বিয়োগ করি টোটাল চল্লিশ বিয়োগ টো অনলি তামিলে বলে দশজন এবং অনলি তেলেগুতে বলে বারোজন তাই এদেরকে বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে মাদ্রিকটা পড়ে থাকবে এটা বাদ দিচ্ছি আর এটা বাদ দিচ্ছি মায়েরটা পড়ে থাকছে তো এটা হচ্ছে বোথ ল্যাঙ্গুয়েজে কথা বলছে এখানে তামিল বলে এখানে তেলেগু বলে আমরা গ্রাফের মাধ্যমে বুঝতে পারছি বুঝতে পারলেতে যে বিয়োগ করলে কথা হচ্ছে না আঠেরো জন যারা পড়ে থাকছে তারা হচ্ছে শুধুমাত্র এই শুধুমাত্র বলছি বোথ ল্যাঙ্গুয়েজ তামিল এবং তেলুগু উভয় ভাষাতেই তারা কথা বলতে পারে তো এখানে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি পড়ো পড়ে দেখে নিই যে কি এখানে আছে বলছি দেখো যে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য পার্সন হু ক্যান স্পিক অনলি তেলেগু শুধুমাত্র তেলেগু ভাষায় কথা বলতে পারে কজন দেখো লেখা আছে এখানে বের করেছি বারো জন কেমন তো উত্তর হবে বারো অপশান সি হচ্ছে উত্তর নেক্সট কোশ্চেন বলছে দেখো একই সঙ্গে একই রকম কোশ্চেনটা করতে পারলে আমাদের শিখতে পারলে খুবই ভালো আছে যে ফাইন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস হু ক্যান স্পিক অনলি তামিল শুধুমাত্র তামিল কতজন কথা বলতে পারে শুধুমাত্র তামিল কথা বলতে পারে দশজন নেক্সট দেখো উত্তর দেখো দশ দেওয়া আছে নেক্সট দেখো বলছে যে ফাইন দ্য মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস হু ক্যান স্পিক বোথ তামিল অ্যান্ড তেলেগু যারা তামিল তেলেগু দুটো ভাষাতে কথা বলতে পারে কতজন স্টুডেন্ট আছে তো এখানে দেখো এটাও লিখেছি বোথ হচ্ছে আঠেরো জন যারা তামিল তেলেগু হু ক্যান স্পিক বোথ ল্যাঙ্গুয়েজ তামিল তেলুগু ভাষায় কথা বলতে পারে আঠেরো জন স্টুডেন্ট তামিল এবং তেলেগু উভয় ভাষাতেই কথা বলতে পারে এখানে অপশনের উত্তরে দেখো অপশন সি আছে এখানে উত্তর হচ্ছে অপশান সি কেমন বুঝতে পেরেছো না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবে এই কোশ্চেন নাম্বার দিয়ে দেখো একটা কোশ্চেন নাম্বার ছিল বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নাম্বার কোশ্চেনের মধ্যে এই কো এগুলো ছিল তো এগুলো যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে যে কোশ্চেন নাম্বার বিয়াল্লিশটা চুয়াল্লিশ আর একবার একটু বুঝিয়ে দেওয়ার জন্য যদি বুঝতে অসুবিধা হয় তো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ফাংশান অফ দ্য লেন্স ইন আওয়ার আইজ ইজ টু মানে আমাদের চোখের লেন্সটা কীরকম এটা হচ্ছে চেঞ্জ দ্য ফোকাল ডিস্টেন্স অফ দ্য আইস মানে আমাদের চোখ আমাদের ফোকাল ডিস্টেন্স বাড়াতে কমাতে পারে অপশন সি হচ্ছে উত্তর নেক্সট কোয়েশ্চেন হাউ মেনি মুনস ডাজ দ্য প্ল্যানেট মার্স হ্যাভ মানে মঙ্গলে কতগুলি উপগ্রহ রয়েছে এটা হচ্ছে দুটি এটা হচ্ছে ফোবোস একটা হচ্ছে ডিমোস পরের কোশ্চেন দেখো ইন ইন্ডিয়া হু ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট ভারতে তোমার প্রশাসনিক প্রধান কে থাকে ভারতের প্রশাসনিক প্রধান থাকে হচ্ছে প্রাইম মিনিস্টার বর্তমানে নরেন্দ্র মোদী নেক্সট দেখো বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ থ্রি ফাইভ এইট টু এইট দুটো সংখ্যার গুণফল হচ্ছে থ্রি ফাইভ এইট টু এইট এবং তাদের এইচসিএফ ছাব্বিশ এবং এলসিএম কত আমরা এলসিএম বার করতে গেলে একটা ফর্মুলা জানি যে এল সি এম আর এইচসিএফের এর গুণফল যা সংখ্যা দুটির গুণফল তাই এখানে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে সুতরাং এলসিএম বার করতে গেলে এলসিএম বার করতে গেলে এই সংঘাতীয় গুণফলকে ছাব্বিশ দিয়ে ভাগ করতে হবে এই সিএফ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এলসিএম পেয়ে যাবো ভাগটা তোমাদেরকে নিজেদেরই করতে হবে নিজেরা করবে যদি না মেলে আমাকে বলবে অবশ্যই মিলবে নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ সাইপ্রাস সাইপ্রাসের ক্যাপিটাল কী দেখো এখানে দিয়ে আছে যে নি নিকোসিয়া হচ্ছে সাইপ্রাসের ক্যাপিটাল নেক্সট কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর কোশ্চেনটা দেখো এখানে আমরা কিছু ঠিকঠাক বুঝতে পারছি না ঠিক আছে এটাও একটা রিলেশনের রিলেশান দেওয়া আছে ব্লাড রিলেশনের ক্ষেত্রে তো সেখানে আমরা এখানে কিছু বুঝতে পারছি না যদি আমরা কোনো একটা মিসিং পড়ি তাহলে আমাদের উত্তরটা মিলবে না তাই এটা আমরা করতে পারছি না তোমরা ব্লাড রিলেশানটা একটু ভালো করে পড়ো কেমন দেখো নেক্সট কোশ্চেন বলছে ফিফটি ওয়ান রাজ স্কোর সিক্সটি সেভেন মানে সাতষট্টি উনসত্তর আটাত্তর এবং অষ্টআশি নাম্বার করে পেয়েছে চারটে সাবজেক্টে বলছে হোয়াট শুড বি হি স্কোর ফিফথ সাবজেক্ট মানে পঞ্চম সাবজেক্টে কত নাম্বার পেলে অ্যাভারেজে সে টোটাল অ্যাভারেজে আশি পাবে এটা বলেছে কোয়েশ্চেন যে রাজ চারটে সাবজেক্টে এত এত করে পেয়েছে এবং ফিফথ সাবজেক্টে কত পেলে তাদের তার পাঁচটা সাবজেক্টে গড় আসবে হবে তাহলে আশি যদি এ করতে যায় তাহলে আশি গড় হলে টোটাল সাবজেক্ট হবে আশি গুণ পাঁচ কত হচ্ছে চারশো নাম্বার আর এখানে চারটে যোগফল যা হবে তার থেকে এটা বাদ দিতে হবে চারশো থেকে এটা বাদ দিলে মানে এটা যোগফল ফল দ্বারা হচ্ছে তিনশো দুই তিনশো দুই চারশো থেকে বাদ দিলে হবে নাইনটি এইট এরকম নাইনটি এইট অপশান ডি নেক্সট কোশ্চেনে আসি বলছি হু ইনভেন্টেড পেনিসিলিয়াম আমরা সবাই জানি পেনিসিন পেনিসিলিন পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক গাছ থেকে পেনিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ফিফটি থ্রি নাম্বার অরুণা আসফ আলী ইজ রিমেম্বার্ড ফর হোস্টিং দ্য ন্যাশনাল কংগ্রেস ফ্ল্যাগ অ্যাট মানে কখন ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফ্ল্যাগ বহন করেছিলেন অরুণা আসফ আলী সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় নেক্সট কোশ্চেন বলছে ইন দু হাজার চোদ্দো চোদ্দো সালে যে লোকসভারটা হয়েছিল সেটা কততম লোকসভা ভোট ছিল সেটা হচ্ছে ষোলোতম লোকসভা ভোট ছিল দু হাজার চোদ্দো সালেরটা আর এবছর দু হাজার উনিশে যে লোকসভা ভোটটা হবে সেটা হচ্ছে সতেরোতম লোকসভা ভোট নেক্সট কোয়েশন বলছে হুইচ বক্সার ইজ নিক নেমড দ্য রিয়াল ডিল রিয়েল ডিল কোন বক্সারের ডাকনাম ছিল সেটা হচ্ছে অপশান সি ইভেন্ডার হলিফিল্ড এর ডাক ডাকনাম ছিল হচ্ছে দ্য রিয়াল ডিল নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ইফ ক্রিসমাস ওয়াজ অন সানডে ইন দু হাজার এগারো যদি দু হাজার এগারোতে ক্রিসমাস অর্থাৎ পঁচিশে ডিসেম্বর যদি সানডে থাকে তাহলে দু হাজার বারোতে পঁচিশে ডিসেম্বর কোন দিন হবে এটা করতে গেলে দেখো দু হাজার বারো কিন্তু লিপ ছিল অর্থাৎ তিনশো ছেষট্টি দিন ছিল এবার সপ্তাহে মানে সাধ্য দিয়ে ভাগ করতে হবে সাধ্যে ভাগ করলে এর অবশিষ্ট থাকতে হচ্ছে দুই দিন দুই দিন অবস্থিত থাকে তাহলে সানডে সানডে মন্ডে টিউসডে দুই দিন তাই দুটো ঘর যাবো টিউসডে তাই সেটা হবে উত্তর হবে টিউসডে যদি কোনো প্রশ্ন তোমাদের একটু ডিটেলসে বোঝাতে হয় তাহলে আমাকে একটু কমেন্ট জানিও কারণ এতগুলো কোশ্চেন যদি সব কোশ্চেন ডিটেলসে বোঝাতে যাই অনেক অনেক সময় লেগে যাবে ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে ফাইভ গার্লস আর সিটিং ইন ফ্রন্ট ফেসিং ইউ রুহি বলছে যে পাঁচখানা বালিকা তোমার দিকে মুখ করে বসে রয়েছে তাদের অবস্থান এখানে বলে দিয়েছে কে করেছে তার থেকে একটা প্রশ্ন করেছে বলছে ফাইভ গার্লস আর সিটিং ইন ফ্রন্ট ফেসিং ইউ অর্থাৎ যদি তুমি এখানে থাকো তুমি এই দিকে মুখ করে রয়েছ ঠিক আছে সামনে পাঁচজন গার্ল তোমার অপেক্ষা মানে তোমার দিকে মুখ করে বসে আছে অর্থাৎ এই দিকে মুখ করে বসে আছে তো এখানে যেটা বলেছে রুহি অ্যান্ড মানালি রেসপেক্টিভলি আর সিটিং টু দা রাইট অ্যান্ড লেফট অফ উর্জা উর্জার রাইট এবং লেফট দিকে রুহি এবং মানালি বসে রয়েছে রুহি বসেছে হচ্ছে ডান দিকে এবং মানালি বসেছে হচ্ছে বাঁ দিকে কার উর্জা উর্জা যদি এখানে উর্জা বসে এখানে যদি উর্জাকে বসায় তাহলে এর ডান দিকে বসে হচ্ছে রুহি ডান দিকে বসবে হচ্ছে রুহি ঠিক আছে আর বাঁদিকে বসবে হচ্ছে মানালি এ মানালি আর বলছে ধাওয়ানি ইজ সিটিং বিটুইন মানালি অ্যান্ড তানিয়া ধাওয়ানি ইজ সিটিং বিটুইন মানালি এবং তানিয়া তার মানে মানালি এখানে আছে যদি আমি এটা ভালো করে দেখি তো এটা হচ্ছে তোমার দাগ এটা তুমি তো এদিকে বসে আছে এখানে বসে আছে উড়ি এখানে বসে আছে হচ্ছে রুহি আর এখানে বসে আছে মানালি ঠিক আছে প্রথম বাক্য অনুযায়ী দ্বিতীয় বাক্য বলছে ধাওয়ানি সিটিং বুটিন মানালি অ্যান্ড তানিয়া তাহলে মানালির সঙ্গে তানিয়া রয়েছে এবং ধাওয়ানি রয়েছে এখানে তানিয়া থাকবে এবং এখানে ধাওয়ানি থাকবে তবে এই লাইনটা পূর্ণ হবে যে ধাওয়ানি সিটিং বুটিন অর্থাৎ ধাওয়ানি মানালি এবং তানিয়ার মাঝখানে বসে রয়েছে বুঝতে এটা তোমার যা দুখানা বাক্য বলেছে সে অনুযায়ী এই ফর্মটা চলে আসে তো এখানে কোশ্চেন কি করছে বলছে হাউ মেনি গার্লস আর দেয়ার বিটুইন ধাওয়ানি অ্যান্ড রুহি ধাওয়ানি এখানে রয়েছে আর রুহি হচ্ছে এখানে রয়েছে ধানার রুহি মধ্যে কতজন বালিকা বসে রয়েছে এই এদের মধ্যে শুধুমাত্র মানালি আর উর্জাই বসে রয়েছে ঠিক আছে দুজন দেখুন অপশন বি অপশন বি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো আবার সেম জিনিস বলেছে আমরা যে ছবিটা পেয়েছিলাম সেম সেম ছবি পেয়েছি বলেছে বলছে হু ইজ দ্য সিটিং ইন দ্য মিডিল তো মিডিলে কে বসে আছে যে ছবিটা পেয়েছি আমরা একটু আগে তার থেকে এটা জানতে পারি যে মিডিলে বসে রয়েছে মানালি আগে ছোট একটু দেখে নিও যে মানালি মিডিলের রয়েছে তারপরে কোশ্চেন দেখো বলছে যে হু ইজ সিটিং টু দা রাইট অফ তানিয়া কে তানিয়ার ডান দিকে রয়েছে ডান দিকে ছিল ধাওয়ানি ঠিক আছে এটা ছিল দেখো এখানে উত্তরেও সি দিয়েছে ধাওয়ানি দিয়েছে তো নেক্সট কোশ্চেন চলে যাবো রাওলাট অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল উনিশশো উনিশ সালে রাওলাট অ্যাক্ট পাশ হয়েছিল অপশান এ নেক্সট কোশ্চেন যাবো যে ব্লুন্ট ইস টু শার্প হয় তাহলে শো টু কি হবে এখানে ব্লুন্ট মানে আমাদের জানতে হবে শার্প মানে জানতে হবে শো মানে জানতে হবে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি দেখে রেখেছি যে ব্লুনঠ মানে হচ্ছে ভোতা ঠিক আছে আর শার্প মানে হচ্ছে ধারালো সুতরাং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড এখানে দিয়ে রেখেছে ব্লুন মানে হচ্ছে ভোতা এবং শার্প মানে ধারালো সেরকম শো মানে হচ্ছে বপন করা ঠিক আছে বা রোপন করা বা বোনা তাহলে এখানে রিপ অপশন এ যাবে রিপ রিপ মানে হচ্ছে কাটা ফসল কাটাকে বলে রিপ নেক্সট কোয়েশ্চেন দেখো হুইচ এমন দ্য বিলো ক্যান কজ এ সুনামি তো বলছে এখানে সুনামি হওয়ার কারণটা কি সুনামি মানে সমুদ্রের বড় জলাচকে বলে সুনামি তো সুনামি হওয়ার কারণটা কি সঠিক উত্তর বলছে এ আন্ডার সি আর্থকে অর্থাৎ সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হয় তারপরে দেখো বলছে ফাইন্ড দ্য অড ওয়ান অড আউট অড ওয়ান আউট তার মানে এদের মধ্যে কোনটি মানে আলাদা এদের থেকে সেটা বার করতে বলেছে তো কীভাবে বের করবো এটা হচ্ছে এক এক মনে হচ্ছে একের কিউব এক হতে পারে দুয়ের কিউব আট তিনের কিউব সাতাশ পাঁচের কিউব হচ্ছে একশো পঁচিশ আর ছয় কিউব হচ্ছে দুশো ষোলো সুতরাং ছত্রিশ হচ্ছে এদের থেকে একটু আলাদা ডিফারেন্ট এই জন্য সি হচ্ছে উত্তর দেখো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ রুপিস থার্টি সেভেন থাউজেন্ড পার কম্পাউন্ড হাফ ইয়ারলি ফর ওয়ান ওয়ান পয়েন্ট ঠিক আছে তো এই অঙ্কটা আমরা করতে গেলে এইভাবে করব দেখো এই ক্ষেত্রে বলেছে আসল আসল অর্থাৎ পি হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পার অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এইট পারসেন্ট এবং যেহেতু এটা হাফ ইয়ারলি হয়ে যাবে তাই ছ মাসে এটা চলে আসবে এবং অ্যানুয়ালটা হাফ হয়ে যাবে তাই এটা চার পার্সেন্ট হয়ে যাবে আর ইজুয়াল টু ফোর পার্সেন্ট হয়ে গেল এবং এটা দেড় বছরের জন্য ছ মাস করে দেড় বছর হলে তিন তিনবার যায় ছ মাস করে দেড় বছর হলে তাই এখানে যদি আমি পি ইজুয়াল টু দেখতে পাচ্ছ পি পি ইজার যদি এখানে সুদ হয় তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখানে পি হচ্ছে আসল আর হচ্ছে সুদ এবং এন হচ্ছে সময় তো এই সূত্র যদি আমরা ফেলি তো এখানে ক্যালকুলেশন আমি ক্যালকুলেশন পার্টটা আমি করে দেখিয়ে দিয়েছি তো এই অনুযায়ী আমাদের পার্ট পড়বে এই যে এটা আমাদের হচ্ছে উত্তরে আসবে কেমন বিয়াল্লিশ হাজার একশো বিরাশি দশমিক চার আমাদের এটা অপশানও দেখতে পাচ্ছি যে অপশান এ ঠিক আছে তো নেক্সট কোশ্চেনে যাব হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন পঞ্চাশ অ্যান্ড একশো অর্থাৎ পঞ্চাশ এবং একশোর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার রয়েছে মনে রাখব যে পঞ্চাশ এবং একশোর মধ্যে মোট প্রাইম নাম্বার সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে দশটি এবং এক থেকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পনেরোটি ঠিক আছে আর এক থেকে একশো পর্যন্ত তাহলে হচ্ছে পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট পারসেন্ট অফ ওয়ান আওয়ার ইজ ওয়ান মিনিট অ্যান্ড টুয়েলভ সেকেন্ড ঠিক আছে যে এক ঘন্টার এক মিনিট বারো সেকেন্ড কত শতাংশ হয় তো এক ঘন্টার মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড ছত্রিশ সেকেন্ডের মধ্যে বাহাত্তর সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডের মধ্যে বাহাত্তর সেকেন্ড কত শতাংশ হয় ইন্টু বাই বাহাত বাহাত্তর ইন্টু একশো শূন্য শূন্য কাটা দুই টু পার্সেন্ট হচ্ছে হবে উত্তর সেকেন্ডে মানে এক ঘন্টায় অড ওয়ান আউট এদের মধ্যে অড কোনটি এক্সটার্নাল হার্ড ডাইভ কিবোর্ড ডিজিটাল ক্যামেরা কম্প্যাক্ট ডিস্ক অড ওয়ান হচ্ছে কিবোর্ড নেক্সট क्वेश्चन বলেছে দেখো যে থ্রি বেলস রিং অ্যাট ইন্টারভাল পনেরো কুড়ি এবং তিরিশ মিনিট রেসপেক্টিভলি তিনটে বেল পনেরো মিনিট পর কুড়ি মিনিট পর এবং তিরিশ মিনিট পর অন্তর অন্তর বাজে তার যদি এগারোটার সময় বেজে থাকে একসঙ্গে তাহলে আবার কটার সময় একসঙ্গে বাজবে সিম্পলি পনেরো কুড়ি এবং তিরিশের রসক করে দেবো পনেরো কুড়ি এবং তিরিশের রসক করলে যা আসে সেটা হচ্ছে ষাট ঠিক আছে রসক হচ্ছে ষাট হবে ষাট মানে এক ঘন্টা এক ঘন্টা মানে এগারোটার সময় বেজেছিলো আবার নেক্সট বাজবে বারোটার সময় নেক্সট কোশ্চেন দেখো হোয়েন ডিড ভাস্কো দা গামা ল্যান্ড ইন ইন্ডিয়া কবে ভাস্কো গামা ভারতে এসেছিল সবাই আমরা জানি চোদ্দোশো সালে নেক্সট কোয়েশ্চেন বলছে ফাইভ স্টুডেন্ট প্রিয়াঙ্কা ম্যারি সুনীল আশা অ্যান্ড রিয়ান আর স্ট্যান্ডিং লাইন প্রিয়াঙ্কা অ্যান্ড সুনীল আর স্ট্যান্ডিং এ হেড অফ রায়ান মানে এখানে দেখো আমি পুরোপুরি বাংলাতেই বলছি যে বলছে একটা বাক্য দিয়েছে বাক্য থেকে আমরা এটাকে সাজিয়ে নেব তো প্রথমে আমি একটা টেনে নিই যে সবাই এই দিকে মুখ করে রয়েছে ঠিক আছে তো এবার পরপর অনুযায়ী আমি সাজাবো বলছে যে প্রিয়াঙ্কা এবং সুনীল রিয়ানের সামনে রয়েছে যদি এখানে রিয়ান বসে তাহলে রিয়ানের সামনে প্রিয়াঙ্কা এবং সুনীল রয়েছে এখানে সুনীল এখানে প্রিয়াঙ্কা ঠিক আছে এবার দেখো বলছে যে ধরো এখানে সুনীল এখানে প্রিয়াঙ্কা এবার বলছে সুনীল ইজ সিটিং বিটুইন রিয়ান এবং আশা সুনীল আবার করেছে কি রিয়ান এবং আশার মাঝখানে অর্থাৎ সুনীলের মাঝখানে রয়েছে আশা ঠিক আছে এবং বিটুইন সুনীল অ্যান্ড মারি এবং সুনীল এবং মারির মাঝখানে রয়েছে রিয়ান তাহলে মারি রয়েছে এখানে মারি সুনীল এখানে তার মাঝখানে রিয়ান তো এর মধ্যে দেখো সবার সামনে রয়েছে প্রিয়াঙ্কা ঠিক আছে এবার কোশ্চেনটা এরা কী করেছে কোশ্চেনটা করেছে ফাইন দ্য হোয়াট ইজ দ্য ফার্স্ট ইন দ্য লাইন সর্বপ্রথমে কে রয়েছে সর্বপ্রথমে রয়েছে প্রিয়াঙ্কা অপশন ডি উত্তর ফ্রম দ্য ফলোয়িং হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ আ সিঙ্গেল সেলড অর্গানিজম সিঙ্গেল সেল অর্গানিজম হচ্ছে প্রোটোজোয়া একটা সুযোগ এস হাইট ইজ মানে এর হাইট বি হাইটের পাঁচ বাই অংশ হোয়াট ইজ রেশিও টু এস হাইট অর্থাৎ মানে এখানে বলেছে যে যদি আমরা ধরে নিই বিয়ের হাইট এক্স তাহলে এর হাইট কী হবে বি এর হাইট যদি এক্স হয় তাহলে এর হাইট কী হবে এর হাইট হবে ফাইভ এক্স দেখো আমি এটা একটু করেছি যদি তোমাদের ভালো লাগে এটা আমি একটু দেখাই তোমাদেরকে দেখো বলছে যে বিচুতে যদি এ সরি তাহলে এর উচ্চতে কী হবে এর উঁচুতে হবে ফাইভ এক্স বাই এইট তাহলে এ ইস টু বিজুয়াল টু হবে ফাইভ এক্স বাই এইট ইস টু এক্স সুতরাং ফাইভ এক্স বাই এইট এক্স বা এ ইস টু বিজুয়াল টু ফাইভ ইস টু এইট কিন্তু কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ

ইলেকট্রিক পোলস মানে একটি বাস একজন মানুষ বাসে করে ট্রাভেলিং করছে তিনি এক মিনিটে পঁয়ত্রিশটা পোলকে অতিক্রম করতে দেখলেন এবং প্রত্যেকটা পোলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে এই গাড়ি বাসের স্পিড কত ছিল বাসের স্পিড কত ছিল তো এখানে একটু বলে রাখি যেহেতু পঁয়ত্রিশটা পোল অতিক্রম করেছে তাহলে তার মাঝে গ্যাপ রয়েছে কিন্তু চৌত্রিশটা চৌত্রিশটা গ্যাপ রয়েছে ঠিক আছে এবার দেখো পঁয়ত্রিশটা পোলের মাঝখানে চৌত্রিশটা গ্যাপ রয়েছে এবং চৌত্রিশটা গ্যাপ প্রত্যেকটা গ্যাপের দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে চৌত্রিশটা গ্যাপে মোট দূরত্ব কত হবে কত সতেরোশো মিটার তাই তো সতেরোশো মিটার যদি টোটাল আমার ডিস্টেন্স হয় কত মিনিটে গেছে সতেরোশো মিটার গিয়েছে এক মিনিটে তাহলে এক মিনিটে যায় সতেরোশো মিটার ষাট মিনিটে কত তাহলে এখানে আমাদের যদি করতে হয় সতেরোশো গুণ যদি আমরা ষাট করি তাহলে কি পাবো না শতরং একশো দুই শূন্য 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 তিনটে শূন্য তাহলে এটা চলে যাবে এটা মিটার ছিল মিটার পার আওয়ার তো এটা কেটে গিয়ে একশো দুই কিলোমিটার পার আওয়ার খুবই সোজা অঙ্ক আশা করি বুঝেছ না বুঝলে আমাকে নাম্বার দিয়ে কমেন্ট করে জানিলাম বলছে ইফ আমেরিকা এতকে ডিনেট করে ইন্ডিয়া যদি এতকে হয় তাহলে কানাডা কত এখানে সিম্পলি আমেরিকার নিচে এই ওয়ার্ডটা লিখে নেবে এবং ইংরেজির নিচে এই ওয়ার্ডটা লিখে নেবে এখানে দেখবে যে এ ফর কিন্তু ওয়ান বোঝাচ্ছে এ ফর ওয়ান ঠিক আছে এখানে দেখো কী বলছে সি সি ফর কী হবে সি ফর দেখো সি এ সবার লাস্টের আগেটা আছে সি ফর হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে শুরু হবে এই দুটোর মধ্যে একটা ঠিক আছে এবার এ ফর কি এ ফর আছে দেখো ওয়ান ফাইভ ওয়ান দুটোই আছে এন ফর কী হবে এন ফর দেখো আছে এইট এন ফর আছে এইট তার মানে এন ফর এইট ফাইভ ওয়ান এইট অপশান সিম্পল জিনিস তারপরে দেখো বলছে টু থার্ড অফ চিলড্রেন আর ইন দ্য এজ গ্রুপ ওয়ান টু টুয়েলভ ইয়ার্স অফ দিস ইফ থ্রি ফোর্থ আর ইন দ্য এজ গ্রুপ অফ এইট টু টেন ইয়ার এইট টু ওয়ান টু এইট ইয়ার্স ফাইন দ্য ফ্র্যাকশন অফ চিলড্রেন ইন দ্য এজ গ্রুপ নাইন টু টুয়েলভ ইয়ার্স অর্থাৎ বলছে যে টু থার্ড অফ আ চিলড্রেন অর্থাৎ চিলড্রেনদের শিশুদের দুই তৃতীয়াংশ পরে হচ্ছে এক থেকে বারো বছরের মধ্যে তাদের মধ্যে এক থেকে আট বছরের মধ্যে পরে তিন চতুর্থাংশ তাহলে নয় থেকে বারো বছরের মধ্যে কতজন চিলড্রেন রয়েছে তাই বার করতে বলেছে এখানে উত্তরটা আমি করা হয়নি তোমাদেরকে এটা আমি পরে করে কোনো এক সময় দেখাবো ঠিক আছে এটা উত্তর বলছে সি যে ওয়ান সিক্স নয় থেকে বারো বছরের মধ্যে ওয়ান সিক্স চিলড্রেন রয়েছে হায়ার ক্যান ইউ ফাইন্ড দ্য গোল্ডেন টেম্পল অফ দাম্বুলা কোথায় দাম্বুল্লার গোল্ডেন টেম্পেল দেখতে পাওয়া যায় উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কায় নেক্সট কোয়েশ্চেন দেখো কাউ যদি একচল্লিশ হয় গোট যদি তেতাল্লিশ হয় তাহলে ডগ কত এখানে সিম্পল জিনিস ডি লিখে নেবে তলায় এক বিতলায় দুই শীত তিন দ্বিততলায় চার এইভাবে পয়েন্টিং করবে

ইন আ কোম্পানি টেন এমপ্লয়স গেট স্যালারি এত এবং পনেরো কোম্পানির স্যালারি এত হোয়াট ইস অ্যাভারেজ স্যালারি মানে বলছে দশজন একটা কোম্পানিতে দশজন এমপ্লয়ের স্যালারি হচ্ছে এত টাকা করে প্রত্যেকের এবং পনেরো জনের এত টাকা করে প্রত্যেকের তাহলে এদের অ্যাভারেজ স্যালারি কত হবে সিম্পলি দশ দিয়ে এটাকে গুণ করে দেবে এবং পনেরো দিয়ে গুণ করে দেবে যা হবে যোগ করে টোটাল হচ্ছে পঁচিশ জন পঁচিশ করে দেবে অঙ্ক উত্তর চলে আসবে রাম ইজ ফোর টাইম হিজ সন এজ টুডে ফাইভ ইয়ার্স হেন্স রাম উইল বি থ্রাইস হিজ সন এজ ফাইন দিয়ার কারেন্ট এজ অর্থাৎ রাম বর্তমানে তার ছেলের বয়সে চার গুণ পাঁচ বছর পরে রাম তার ছেলের বয়সে তিন গুণ হবে তাহলে রাম তাদের বর্তমান বয়স কত দুজনেরই বর্তমান বয়স হয়েছে তাদের বর্তমান বয়স কত ঠিক আছে একটা সিম্পল এক্সাম্পেল আমি মানে এই অঙ্কটা খুব সহজভাবে আমি করার চেষ্টা করেছি হয়তো তোমাদের কাছে এর থেকেও সহজ থাকতে পারে কিন্তু আমার কাছে এটা সহজ বলে মনে হয়েছে দেখো রামকে যদি রামের রামের ছেলেকে যদি আমি এক্স ধরি এবং রামকে যদি ফোর এক্স ধরি যেহেতু চার গুণ রয়েছে ফোর এক্স ধরি এটা হচ্ছে এখনকার বয়স এবার বলেছে পাঁচ বছর পরে অর্থাৎ পাঁচ যোগ করে দিলাম ঠিক আছে এর সঙ্গেও পাঁচ যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পরে বলেছে যে এদের বয়স মনে হয় কি না রাম তার ছেলের বয়সে তিন গুণ যদি ছেলেকে এখানে তিন দিয়ে গুণ করি তাহলে তাদের বয়সে সমান সমান হয়ে গেলো ইকুয়েশান কি দাঁড়ালো ইকুয়েশন দাঁড়ালো ফোর এক্স প্লাস ফাইভ টু থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এটা ইকুয়েশন দাঁড়ালো এবার যদি আমরা মানে এটাকে সলভ করি তো এখান থেকে এক্স টু টেন বেরোবে ঠিক আছে রামের ছেলের বয়স হচ্ছে টেন সুতরাং রামের বয়স বর্তমান বয়স ফোর এক্স মানে চল্লিশ তোমরা একটা করে দেখতে পারো এইট টু ওয়ান বলছে দেখো কোশ্চেনটা এখানে এখানে কোশ্চেনটা ঠিক বোঝা যাচ্ছে না এই জন্য এটা করতে পারিনি কিছু মনে করো না বুঝতে না পারলে কি করে বলো তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট লাভ নেই নেক্সট কোশ্চেন চলে আসছি যে দেখো বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেস এ অ্যান্ড বি ইজ তিনশো কিমি অর্থাৎ দুটো জায়গার মধ্যে দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার টু রাইডার্স দুজন স্কুটার নিয়ে যাচ্ছে একে অপরের দিকে এ থেকে এবং বি থেকে প্রত্যেক নিজের দিকে যাচ্ছে তো এদের আড়াই ঘন্টা পরে আড়াই ঘন্টা পরে এদের মধ্যে দূরত্ব কমে এসে দাঁড়িয়েছে পঁচিশ কিলোমিটার ঠিক আছে দ্য স্পিড অফ ওয়ান স্কুটার টেন কিলোমিটার পার আওয়ার মোর দেন অর্থাৎ একটি স্কুটার অপর স্কুটার থেকে দশ কিলোমিটার ঘন্টায় দশ কিলোমিটার বেশি জোরে চলছিল তাহলে অপর স্কুটা মানে স্কুটার দুটির গতিবেগ কত ঠিক আছে বলছে যে দুটো স্থানের মধ্যে এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার দুদিক থেকে যাত্রা শুরু করেছে দুটো স্কুটার নিয়ে দুজন ব্যক্তি তো আড়াই ঘন্টা পরে এদের মধ্যে দূরত্ব বেড়ে কমে দাঁড়ায় পঁচিশ কিলোমিটার অর্থাৎ তারা এখানে এসে পৌঁছায় এখানে পঁচিশ কিলোমিটার জায়গা রয়েছে তো একজন অপরজনের থেকে দশ কিলোমিটার পার আওয়ার বেশি জোরে চালাচ্ছিলো গাড়ি তাহলে যদি ধরে নিই এখানে পঁচিশ কিলোমিটার বাকি রয়েছে দশ কিলোমিটার বেশি চালিয়েছে এটা গিয়েছে কত সময় ধরে আড়াই ঘন্টা ধরে দশ ঘন্টায় দশ কিলোমিটার জোরে চালায় তার মানে ঘন্টায় দশ কিলোমিটার দু ঘন্টায় কুড়ি কিলোমিটার আড়াই ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেশি চলে তার মানে পঁচিশ কিলোমিটার বেশি চলে আর এদিকে পঁচিশ ছিল পঁচিশ পঁচিশ পঞ্চাশ হয়ে গেল বাকি থাকলো মোট দূরত্ব এরা অতিক্রম করেছে আড়াইশো কিলোমিটার আড়াই ঘন্টায় যায় আড়াইশো কিলোমিটার এক ঘন্টা যায় কত এক ঘন্টায় যায় হচ্ছে একশো কিলোমিটার দুজনে মিলে যদি এক ঘন্টায় একশো কিলোমিটার যায় এক একজনের পঞ্চাশ কিলোমিটার যাবে তাহলে ন্যূনতম দূরত্ব উত্তর হবে এদের মধ্যে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং একজনের দশ কিলোমিটার বেশি যাই তাই ষাট কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে উত্তর দেখো নেক্সট কোয়েশ্চনে আসি এম পেরর অশোকা ওয়াজ দ্য সাকসেস রফ মানে অশোকা অশোকা কোন তোমার কার পরে বসেছিল তাদের সিংহাসনে মৌর্য বংশের সিংহাসনে হচ্ছে বিন্দুসারের পরে বসেছিল কোন কোনো নৃত্য এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হুইজ বিলিভড টু হ্যাভ বিল্ড দ্য কোনার্ক টেম্পেল কোনার্ক টেম্পেল কে নির্মাণ করেছে কোনার্ক টেম্পেল নির্মাণ করেছে নরসিমা দেভা ওয়ান

ধরো এখানে জুলিয়ার বাড়ি ঠিক আছে এখানে জুলিয়ার বাড়ি জুলিয়ার বাড়ি থেকে সে নর্থের দিকে যাত্রা শুরু করলো আফটার হোয়াইল হি সি টার্ন লেফট অর্থাৎ সে তারপরে লেফটে টার্ন করলো অ্যান্ড লেটার অন টার্ন রাইট অর্থাৎ তারপরে ডান দিকে টার্ন করলো সি টার্ন ফার্দার টার্ন রাইট এবং তারপরেও সে আবার ডান দিকে টার্ন করলো হোয়েন ডিরেকশন ইজ সি ফেসিং নাও এবং সে কোন দিকে ফেস করে রয়েছে যদি আমরা ডিরেকশন দেখি তো এদিকে হচ্ছে নর্থ এদিকে সাউথ এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট তার জন্য প্রথম দিকে আমরা নর্থে গেছিলাম বলে এ দেখো প্রথম নর্থের দিকে গিয়েছিলাম এখন সে কোন দিকে মুখ করে আছে ইস্টের দিকে মুখ করে রয়েছে ঠিক আছে এ দেখো ইস্ট হচ্ছে এ তিনের এ উত্তর নেক্সট কোশ্চেন বলছে এটা আমি দেখো এটা স্টেটমেন্ট কনক্লুশন তোমরা বুঝতে পারবে কিনা আমি তার জন্য একটা ভালো করে দেখাচ্ছি যে এখানে বলেছে সাম বার্ডস আর ডাংকি ঠিক আছে সাম বার্ডস আর ডাঙ্কি যদি এখানে সাম বার্ডস করি একটা গোল আঁকলাম এটা হচ্ছে বার্ডস সাম বার্ডস আর ডাঙ্কি এটা ডাঙ্কি আর অল ডাঙ্কিজ আর স্টুপিড অল ডাঙ্কিজ আর স্টুপিড ঠিক আছে এবার কনক্লুশন কী বলছে অল বার্ডস আর স্টুপিডস তো এটা তো বার্ডস এটা তো বার্ডস ঠিক আছে এই কি সবাইকে স্টুপিড না কিছু লোক কিছু বার কিছু বার্ডস হচ্ছে যেগুলো স্টুপিড অল ডাঙ্কি স্টুপিড বলেছিল কিন্তু সব বার্ড স্টুপিড বলেনি তাহলে প্রথমটা কাটা দ্বিতীয়টা কি বলতে সাম বার্ডস আর স্টুপিড কিছু বার্ড রয়েছে দেখো এই পার্টটা এই পার্টটা কিন্তু স্টুপিডের মধ্যে পড়ে তার মানে কিছু বার্ডস হচ্ছে স্টুপিড তো এটা হয়ে যাবে অনলি ফোর অ্যান্সার ঠিক আছে দেখো এখানে তাই আছে হয়তো অনলি ফোর বি অপশন এ দেখো অপশন অ্যান্সার হচ্ছে টু বি নেক্সট কোশন দেখো যদি ওটা কোশ মানে স্টেটমেন্ট কনেকশন বুঝতে অসুবিধা হয় আমাকে নিজেকে কিন্তু জানিও যে বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমি পরে যখন কোনো স্টেটমেন্ট কনেকশন পাবো পরে সেট করতে গিয়ে সেই সময় তোমাদেরকে আমি ওটা একটু ভালো করে ধরে দেবো ধরে বুঝিয়ে দেবো দেখো নেক্সট হোয়াট ইজ দ্য ডেজার্ট অ্যাড জয়নিং দ্য থার্ড ডেজার্ট ইন পাকিস্তান পাকিস্তানের থার্ড ডেজার্ট কিনে পরিচিত পাকিস্তান থার্ড ডেজার্ট চল্লিশ স্থান চল্লিশ স্থান নেক্সট কোশ্চেন কট এ ইজুকাল টু টুয়েলভ বাই ফাইভ যদি কট এ সমস্যা বারো বাই পাঁচ হয় তাহলে সাইনে প্লাস কস এ ইন টু কত হবে আমি দেখো এই মানে যখনই ত্রিতোনীতে হয় তখনই এই জিনিসটাকে আমি তোমার ত্রিভুজভাবে করি আমার খুব ভালো লাগে খুব সহজে আমার কাছে ত্রিভুজে অঙ্কটা হয়ে যায় তো তোমাকেও যেটা করেছে সেটা দেখাচ্ছি দেখো ভালো লাগবে হয়তো তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ত্রিভুজ এঁকেছি সামনে এই ত্রিভুজটা এখানেই ক এখানে বলেছে কটে ঠিক আছে এই দাও কটে লেখা আছে কটে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব ঠিক আছে এই জন্য ভূমিতে বারো করেছি এবং লম্বতে পাঁচ করেছি এবং অতিভুজ বারো করতে হলে আমাদের সূত্র যে অতিভুজ করার সময় সময় লম্ব স্কোয়ার প্লাস এটা আমি এখানে দেখাই এটা খুব সহজে আমি শর্টে করে দিয়েছি তো তেরো হয়েছে অতিভুজ তো আমার এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এঁকেছি তার মধ্যে লম্ব ভূমি এবং অতিভুজ বার করে নিয়েছি লম্বভূমি দেওয়া ছিল এবং অতিভুজটা বার করে নিয়েছি এবার দেখো নিচে যেটা প্রশ্ন বলেছিল সাইন এ কস এ এ মানে এই কোনটা ঠিক আছে এই কোনটা হচ্ছে এ কোন এবং থিটা কোন বলে থিটার জায়গা এখানে এ বসিয়েছে তাই সেটা আমাদের কোনো চিন্তার বিষয় নয় প্রশ্ন হচ্ছে সাইন এ প্লাস কস এ ইজ ইন্টু কে কত হবে সাইন এ মানে বলে দিই সাইনে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে পাঁচ এবং অতিভুজ হচ্ছে তেরো তাই এখানে পাঁচ বাই তেরো লিখেছি এবং কস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাই ভূমি এখানে বারো এবং অতিভুজ তেরো তাই এখানে বারো বাই তেরো লিখেছি ইন্টু কোষেকে কোষেকে মানে হচ্ছে সাইনের উল্টো ঠিক উল্টো তো সাইনের উল্টো মানে অতিভুজ বাই লম্ব হচ্ছে কোষেকে তাই কোষেকে এখানে অতিভুজ লম্ব লিখেছি এবার নিচে এই এটা সলিউশন করেছি এখানে নিচে করলে দেখো সতেরো বাই তেরো আসছে এবং তেরো ইন্টু তেরো বাই পাঁচ আসছে তেরো তেরো কেটে গেলো তাহলে উত্তর হচ্ছে এদের সতেরো বাই পাঁচ ঠিক আছে এটা হচ্ছে সাইন সব থেকে নিয়ম আমার কাছে মনে বলে মনে হয় তাই আমি এনিমে করি যদি এর থেকেও নিয়ম থাকতে পারে তো তোমরা যদি না পারো আমাকে বলেও আমি ত্রিকোণমিতি একটা পার্ট নিয়ে তোমাদের আলোচনা করে দেব নিচে আমাকে কমেন্ট করতে ভুলো না তো পরে কোয়েশ্চনে যাব দেখো বলছে যে নাইনটি ওয়ান নাম্বার এদের মধ্যে কোনটা হবে সায়েন্স অফ দ্য স্টাডি অফ প্রিজার্ভ রিমেইন অফ ট্র্যারেস অফ অ্যানিমাল প্ল্যান্টস অ্যান্ড আদার অর্গানাইজ অর্গানিজম ফ্রম দ্য রিমোট পাস্ট ইস কল্ট কী বলা হয় এদেরকে এক কথায় পেলিয়েন্টোলজি নেক্সট কোয়েশন চলে এসেছে দেখো যে ইফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি স্কল্ট তাহলে এ বি কতভাবে বার করতে বলেছে এটা খুব খুব ইজি অঙ্ক একটা একদম সোজা অঙ্ক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খুব একটা ইজি অঙ্ক দেখতে পাচ্ছ যেখানে দেখো বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি জুগল টু পঁচিশ এ স্কোয়ার জানি এ প্লাস বি ভাগ এ প্লাস চলে গেল তাহলে প্লাস আর কেটে গেল পড়ে থাকলো বি থাকলো খুব ইজি অঙ্ক জাস্ট আমাদেরকে এটা করতে হবে তাহলে বি কে বললো বি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে অ্যাটমিক ওয়েট অফ অ্যান এলিমেন্ট ইজ কম্পেয়ার্ড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং টু গেট অ্যাটমিক ওয়েট অফ দ্য এলিমেন্ট মানে কোন অ্যাটমিক ওয়েট মাপার জন্য ভর ভরমাণিক ভর মাপার জন্য কার সাথে কম্পেয়ার করা হয় কার অ্যাটমিক ওয়েটের সঙ্গে কম্পেয়ার করা হয় এটা সবসময় হাইড্রোজনের অ্যাটোমিক ওয়েটের সঙ্গে কম্পেয়ার করা হয়ে থাকে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য আর্থ বলছে পৃথিবীর কি রূপ পৃথিবীর আকৃতি হচ্ছে অফলেট স্ফেয়ার ঠিক আছে অভিজ্ঞতা গোলক বা চ্যাপ্টা গোলকের মতন তারপরে দেখো উইচ অফ টিম প্লেট দ্য ফার্স্ট অফিশিয়াল ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ কোন দুটো টিম প্রথমবার অফিশিয়ালভাবে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল ক্রিকেট ম্যাচ খেলেছিল প্রথম হচ্ছে ইউএসএ এবং কানাডা এই দুটি দল প্রথম মানে আনুষ্ঠানিকভাবে অফিশিয়ালিভাবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিল নেক্সট কোশ্চেন হুইচ ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট কোনটি ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া নেক্সট কোয়েশ্চেন দেখো অ্যা ম্যান সেলস টেবিল ফর বিয়াল্লিশশো অ্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস অ্যাট হোয়াট পার্সেন্ট মাস্ট হি সেল টু গেট আ প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ কোনো এক ব্যক্তি একটা টেবিল বিক্রি করেছে পঁচিশ পার্সেন্ট লসে বিয়াল্লিশশো টাকা দিয়ে তাহলে সে পঁচিশ পার্সেন্ট গেন করলে কত টাকায় সে বিক্রি করতে পারতো এখানে খুব সোজা এই অঙ্কটা দিয়েছে যদি এভাবে করি কেমন হয় পঁচিশ পার্সেন্ট লস মানে যদি একশো টাকায় পঁচিশ টাকা লস হয় লস তাহলে পঁচাত্তর টাকা চলে আসছে তাহলে দেখো যদি আমি এরকম করি পঁচিশ পার্সেন্ট লস বলেছে পঁচিশ পার্সেন্ট লস ইস ইকাল টু বিয়াল্লিশশো তাহলে পঁচিশ পার্সেন্ট লস মানে পঁচাত্তর টাকা একশো টাকা পঁচিশ টাকা লস মানে পঁচাত্তর টাকা সমান সমান যদি আমি এটা পার্সেন্টে দিই তাহলে বিয়াল্লিশশো টাকা ঠিক আছে তাহলে এখানে যদি প্রফিট পঁচিশ টাকা তাহলে একশো টাকা পঁচিশ টাকা প্রফিট করলে কত হবে একশো পঁচিশ টাকা ঠিক আছে তো একশো পঁচিশ টাকা কত হবে তাহলে হবে যে বিয়াল্লিশশো ভাগ সেভেন্টি ফাইভ ইন্টু একশো পঁচিশ তো পঁচিশ হবে আর এক পঁচিশ পাঁচ হবে পাঁচ পঁচিশ পাঁচ তিন পঁচিশ পঁচাত্তর তিন বিয়াল্লিশ চোদ্দো চোদ্দশো কে যদি পাঁচ দিয়ে গুণ করি তো কথা হচ্ছে পাঁচশোতম সত্তর সাত হাজার টাকায় বিক্রি করলে তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট লাভ হবে ইজি অঙ্ক খুব ইজি অঙ্ক শুধু আমাকে একটু বুঝতে হবে ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ ইনক্রিজ হোয়াট হ্যাপেন টু ইটস ওয়েভ লেন্থ যদি বলছে ফ্রিকোয়েন্সি যদি ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে ওয়েভ লেন্থের কী পরিবর্তন হবে যদি ওয়েব লেন্থের ফ্রিকুয়েন্সি বাড়ে তাহলে লেন্থ সবসময় কমবে কীভাবে কমবে দেখো আমি একটা জাস্ট হালকা করে এক্সাম্পল দিই এটা হচ্ছে ওয়েভ লেন্থ ঠিক আছে এটা হচ্ছে ওয়েভ লেন্থ তো এগুলোকে ফ্রিকোয়েন্সি বলা হয় যতবার উপরে উঠবে তত হচ্ছে ফ্রিকুয়েন্সি আর এই এই উপর থেকে এই উপর পর্যন্ত এগুলো হচ্ছে ওয়েভ লেন্থ এখান থেকে একটাই ওয়েভ লেন্থ সবসময় ওয়েভ লেন্থ সমান হয় তো এখানে যে যদি ফ্রিকুয়েন্সি বাড়ে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে যদি ফ্রিকোয়েন্সি আমি বাড়িয়ে দিলাম আগে তিনটে ছিল এখন দেখো পাঁচটা করে দিলাম ফ্রিকোয়েন্সি যদি ফ্রিকুয়েন্সি বেড়ে গেলো তাহলে ওয়েভ লেন্থগুলো কী হবে কমবে না বাড়বে আগে বড়ো ছিল না কম হয়েছে যদি ফ্রিকুয়েন্সি বাড়ে তাহলে লেন্থ কমবে আর লেন্থ বাড়লে ফ্রিকুয়েন্সি কমবে এদের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয় তো নেক্সট কোয়েশ্চেন দেখো এ ট্যাঙ্ক ক্যান বি ফিল্ড বাই টু ট্যাপস এক্স অ্যান্ড ওয়াই পাঁচ ঘন্টা এবং দশ ঘন্টা রেসপেক্টিভলি অ্যান্ড জেড এম টি খালি করে কুড়ি ঘন্টায় হাউ মেনি ক্যান হাউ মেনি আওয়ার ক্যান ট্যাঙ্ক বি ফিল্ড ইট থ্রি ট্যাপস আর কিপট ওপেন বলছে এক্স এবং ওয়াই যথাক্রমে পাঁচ ঘন্টা এবং দশ ঘন্টায় ভর্তি করতে পারে এবং জেড সেটাকে ভর্তি ট্যাঙ্ক কুড়ি ঘন্টায় খালি করতে পারে যদি তিনটি ট্যাঙ্ক একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কত সময়ে এই ট্যাঙ্কগুলো পুরো ট্যাঙ্কটি ভর্তি হবে এটা আমি খুবই একটা ইজি ওয়েতে করেছি তো এটা তোমাকে দেখাচ্ছি একটু ধরো দেখো দেখতে পাচ্ছ যে কোশ্চেন নাম্বার নাই নাইনটি নাইন ঠিক আছে এক্স পাঁচ ঘন্টায় ফিল করে ওয়াই দশ ঘন্টায় ফিল করে এবং জেড কুড়ি ঘন্টায় খালি করে ঠিক আছে টোটাল টাইম কি হবে যেহেতু ফিল করে তাই যোগ করবো এবং যেহেতু খালি করে তাই বিয়োগ করবো এক ঘন্টায় করে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই টেন এবং ওয়ান বাই কুড়ি যেহেতু এই দুটো ফিল করে তাই এই দুটো যোগ করেছি এবং যেহেতু খালি করে যে তাই ওয়ান বাই কুড়িটাকে বিয়োগ করেছি এটা যদি করি তাহলে আমরা সহজে দেখব যে কুড়ি দশঙ্ক এবং চার প্লাস দুই ছয় মাইনাস এক পাঁচ তার মানে পাঁচ বাই কুড়ি হচ্ছে কারো ওয়ান বাই চার ঘন্টা চার অংশ এক ঘন্টায় করে ওয়ান বাই চার অংশ তাহলে এক অংশ করে চার ঘন্টায় খুব ইজিভাবে আমার অঙ্কটা চার ঘন্টা শেষ হয়ে গেল তাহলে উত্তরটা কী হবে যে তারা তিনজন একসঙ্গে যদি খুলে দেওয়া হয় তাদের তিনটে কলকেই তাহলে তারা তিন ঘন্টায় ট্যাঙ্কটিকে ভর্তি চার ঘন্টায় ট্যাঙ্কটিকে ভর্তি করে এবার দেখো বলছে অনিল বট একশোখানা এগ মানে অনিল আমি এটা বাংলায় বলে দিচ্ছি অনিল একশোখানা ডিম কিনেছিলো ছ টাকা পার ডিম পড়েছিল এবং সে পঁচিশটা ডিম বিক্রি করেছে টেন পারসেন্ট লাভে এবং বাকি অন্য পঁচিশটা ডিম বিক্রি করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে এবং বাকি যে পঞ্চাশটা এক পড়ে থাকলো সেটা বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভে তাহলে এ অনিলের ওভারঅল কত পার্সেন্ট প্রফিট বা লস হয়েছে এটা বার করতে হবে তো এই জন্য আমি এই এই অঙ্কটার ক্ষেত্রে আমি পুরো অঙ্কটাকে আমি মানে ইন ডিটেলসে করে দিয়েছি করেছি করে রেখেছি তোমাদের জন্যই তো এটা দেখো দেখলে বুঝতে পারবে পুরো ডিটেলসে পরীক্ষাশন এত বড় করা এত বড় করতে হয় না সে অবশ্য কিন্তু আমি দেখেছি তোমাদের সুবিধার জন্য তোমরা বুঝতে পারবে অঙ্কটা দেখো কোশ্চেন নাম্বার একশো দেখেছো দেখো লেখা আছে যে অনিলের মোট ক্রয় মূল্য একশো গুণ ছয় মোট ছশো টাকা পঁচিশটা ডিমের ক্রয় মূল্য হবে পঁচিশ গুণ ছয় দেড়শো টাকা তাহলে পঁচিশটা ডিম টেন পারসেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে দেড়শো গুণ একশো দশ বাই একশো সমান সমান একশো পঁয়ষট্টি টাকা এবার বলছে দেখো বাকি একটা পঁচিশটা ডিম বিক্রি করেছিল টেন পার্সেন্ট লাভে এবং পরের পঁচিশটা ডিম বিক্রি করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রির মূল্য হবে দেড়শো গুণ যেহেতু পঁচিশ ক্ষতি তাই পঁচাত্তর বাই একশো কাটাকটি করে হচ্ছে একশো বারো পূর্ণ এক এক দুই টাকা বা একশো সাড়ে একশো বারো টাকা পঞ্চাশ পয়সা কেমন এবার দেখো যে পরে বলছে বাকি পঞ্চাশটা ডিমের যে বাকি ছিল তার ক্রয় মূল্য হতো তিনশো টাকা টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রয় করলে পঞ্চাশটা ডিমের বিক্রয় মূল্য হতো তিনশো গুণ একশো কুড়ি বাই একশো তিনশো ষাট টাকা তাহলে মোট বিক্রয় মূল্য কত হতো মোট বিক্রয়গুলো বিক্রয় মূল্য দাঁড়াতো একশো পঁয়ষট্টি যোগে একশো বারো পূর্ণ বারো পয়েন্ট ফাইভ এবং তিনশো ষাট সমান সমান ছশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে লাভ হয়েছে কত মোট ক্রয় মূল্য ছিল ছশো টাকা তাই লাভ হয়েছে ছশো সায়ত্রিশ পয়েন্ট ফাইভ মাইনাস ছশো শোনা শোন সাঁত্রিশ পয়েন্ট ফাইভ টাকা এবার বলছে দেখো ছশো টাকায় লাভ লাভ হয়েছে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বা সাঁত্রিশ পয়েন্ট ফাইভ টাকা তাহলে এক টাকায় হয়েছে বাই ছশো এবং একশো টাকায় হয়েছে গুণ একশো সব কিছু কাটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে তিনশো পঁচাত্তর বাই ষাট ওটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাবো দেখো সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আমার লাভ হয়েছে সাতত্রিশটা পঞ্চাশ লাভ হয়েছিল তাই এখানে উত্তর হবে সিক্স প্রফিট ঠিক আছে এখানে উত্তর দেখো যে চারের বি বলেছে উত্তর ঠিক আছে আজকে আমরা একটা সেটের একশোখানা প্রশ্ন উত্তর দেখলাম আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো করে তোমাদের দেখানোর প্রত্যেকটা প্রশ্ন যেগুলো পেরেছি আমি বলেছি যেগুলো পারেনি সেগুলো তোমরা দেখে নিও নাহলে আমি যখন পাবো এগুলো সঠিক উত্তর তোমাদেরকে দিয়ে দেবো এই কোশ্চেনটা আপনাদের তোমরা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি যারা নতুন আছো এবং অবশ্যই লাইক করেছো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও পরীক্ষার আগে এই ভিডিওগুলো অন্যত দেখতে পারে ঠিক আছে আমি সপ্তাহে তোমাদের জন্য এন টিপিএসির কোশ্চেন নিয়ে আসবো একটু বড় হচ্ছে একটু দেখে নিও এবং আমি চেষ্টা করব এগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তুলে ধরার ঠিক আছে তো আজকে এখন দেখে নেই থ্যাংকস ফর ওয়াচিং